حلال رزق دامائے اوہے اللہ مہان پریو نبی رسیلہ دلام ہے رحمان الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیو پی اسلامی بھائی اور مدنی چینل درشک شروتا آسن ہم محبت ساتھ درود شریف پاٹ کری والصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ والصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ پیو پی اسلامی بھائی اور مدنی چینل درشک شروتا اپنا جارا ہمارے ساتھ ہمارے انوشٹھانے শরিক হয়েছেন আমাদের অনুষ্ঠানে আপনারা মাদানী চ্যানেলের সামনে বসে শরিক হয়েছেন আপনারা আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক সরাসরি অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন পরিশ্রমী ভাইদের নিয়ে আমরা আলোচনা করে থাকি ইনশাআল্লাহ আমরা সে সুবাদেও আজকেও সেরকম একজন পরিশ্রমী ভাইদের আমরা নিয়ে আলোচনা করব তার আগে আসুন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর যে আমরা অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করেছি এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুমুল আলিয়া তিনি আমাদের একটি দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত রিসালা দিয়েছেন যে রিসালার নাম হচ্ছে জিয়াই দরুদ সালাম খুব সুন্দর রিসালা এই রিসালাটা আপনারা চাইলে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের নিকটস্থ অথবা চাইলে আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন www.dawatislami.net বুকস লাইব্রেরি থেকে আপনারা এই রিসালাটা সংগ্রহ করতে পারেন এর মধ্যে একটি খুব সুন্দর ফজিল সম্পর্কিত রিসালা এর মধ্যে যে একটা হাদিস শরীফ নকল করেন আমিরা আহলে সুন্নাত প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন তোমরা আমার তত নিকটে থাকবে সুবহানাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কত বড় সৌভাগ্যবান তারাই যারা এই দুনিয়াতে তাদের হায়াত থাকা অবস্থায় বেশি থেকে বেশি পরিমাণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে কারণ আমার নবী নিজেই বলছেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিঃশ্বাস থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের ওই কঠিন দিনের মধ্যে সে ওই ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটে থাকার সৌভাগ্য নসিব হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াত থাকা অবস্থায় বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক আমিন আসুন আমরা মুহাম্মদের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাদানী সাহেব দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব সেটা হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মুবাল্লিগের দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি আলহামদুলিল্লাহ সে সুবাদে আজকে আমাদের মাঝে আমাদের ফারুক ভাই রয়েছেন এবং আমাদের সেলিম ভাই রয়েছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যেই আজকে অনুষ্ঠানের আমাদের এই একটা সিলসিলা রয়েছে একটা নিয়ম কারণ একটা রয়েছে যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টা নিয়ে থাকি আমরা চেষ্টা করি ওই বিষয় সম্পর্কে আপনাদের থেকে মতামত নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ফায়ার সার্ভিস যারা আমাদের ফায়ার ব্রিগেডে যারা রয়েছেন তাদের যে পরিশ্রম রয়েছে যারা যখন আমাদের এলাকার মধ্যে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যখন আগুন লাগে অথবা বিভিন্ন ক্ষেত্রে যে ফায়ার সার্ভিসম্যান যারা রয়েছে তাদের পরিশ্রম সম্পর্কিত ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব তো আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আপনারা ভয়েস অথবা কল অথবা SMS-এর মাধ্যমে জানাতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কল ও SMS-এর উত্তর দেওয়ার জন্য আসুন মাদানী দর্শক শ্রোতা আমরা প্রথমত আজকের অনুষ্ঠানে যে বিষয়টা আমরা নিয়েছি ফায়ার সার্ভিসদের পরিশ্রম যারা রয়েছে ফায়ার হাইব্রিডদের পরিশ্রমের ক্ষেত্রে তো আসুন এই বিষয়টা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত মতামত আমাদের মোবাইলিকা দাওয়াত ইসলামের কথা থেকে নিয়ে নিই যে প্রথমত যাব আমাদের ফারুক ভাইয়ের কাছে জি ফারুক ভাই আপনার থেকে প্রথমত আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে ফায়ার সার্ভিস যারা দেন তাদের পরিশ্রম সম্পর্কিত নিয়ে এই বিষয়ে যদি সংক্ষিপ্ত আপনি কিছু মতামত দিতেন আলহামদুলিল্লাহ সওয়াজাল যে আজকের এই অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান শ্রমজীবীদের পরিশ্রম মানে আজকের যে বিষয় নেওয়া হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আর এই
আজকের অনুষ্ঠানের এই টপিক এই জন্য নেওয়া হয়েছে আমি মনে করি, কেননা আমরা শুনেছি দেখেছি যে ইদানিং মানে সাম্প্রতিক যে অনেক ঘটনা ঘটেছে, আগুনের ঘটনা ঘটেছে, অনেক হতাহত হয়েছে, কত বিক্ষত হয়েছে, তো এই সম্পর্কে যে আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যারা মাদানী চ্যানেল বাংলার এই মসজিদ রয়েছেন সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের ফারুক ভাই খুব সুন্দর, আসলে আজকের অনুষ্ঠানের বিষয় কেন নেওয়া হলো অথবা আমাদের বর্তমান বাংলাদেশের বলে বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তিনি এটা উল্লেখ করলেন যে হয়তো আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এবং রিসেন্টলি বলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আগুন এর ধরার ক্ষেত্রে এবং আমাদের ফায়ার সার্ভিস ম্যানদের তাদের পরিশ্রমের আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আরো বিভিন্ন বিষয় নিয়ে তাদের নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এবার যাবো আমাদের সেলিম ভাইয়ের কাছে। জি সেলিম ভাই, আপনাকে মোবারকবাদ আবারও জানাচ্ছি। আজকের বিষয় সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত কিছু মতামত দিতেন। আজকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শ্রমজীবীদের জীবনের মধ্যে যে টপিকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফায়ার সার্ভিস এর কর্মী যারা রয়েছে, শ্রমজীবী যারা রয়েছে, তাদের সম্পর্কিত বিষয়, তাদের কী প্রতিদান। আসলে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এ ধরনের কাজগুলি করছে তাদেরকেও শুভেচ্ছা জানাবো, মোবারকবাদ জানাবো, এবং সাথে সাথে মাদানী চ্যানেল যারা মজলিস রয়েছেন বিশেষ করে আপনাকেও যে ধন্যবাদ জানাবো এই বিষয়টা নেওয়ার জন্য। কারণ তারা যে পরিশ্রমটা করে যাচ্ছে না একজন মানুষের জীবনকে বাঁচানোর জন্য, নিজের জীবনকে বাজিয়ে রেখে কি করতেছে, সুবহানাল্লাহ, পরিশ্রমটা করতেছে, সেই জন্য আমি মাদানী চ্যানেল মজলিসকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। হাই মোবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল শ্রোতা আর সংক্ষিপ্ত আকারে চেষ্টা করলাম আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী থেকে মতামত নেওয়ার ব্যাপারে যে আজকের অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টা কেনই বা নেওয়া হলো। তো খুব সুন্দর মাদানী ফল আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আরও শ্রবণ করবো বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করে থাকি যেই পরিশ্রমের বাইরে নিয়ে আমরা আলোচনা করি সেই পরিশ্রম বাইরে তাদের কী কী ক্ষেত্রে তাদের পরিশ্রমগুলো হয়ে থাকে, তাদের পরিশ্রমের ধরন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং আমরা এটাও চেষ্টা করি তাদের বিভিন্ন মতামত নিয়ে, তাদের পরিশ্রম নিয়ে বিভিন্ন কিছু আপনাদের কাছে তুলে ধরার জন্য এ বিষয়ে। এবং তার পাশাপাশি আমরা এটাও চেষ্টা করি যে সকল পরিশ্রমী বাই আমরা নিয়ে আলোচনা করি তাদের বিভিন্ন শরীয়তের ক্ষেত্রে কি কোনো গলতি, কোনো ভুল ত্রুটি কি হয়ে থাকে কি না, বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করি এই ভুল ত্রুটিগুলো তুলে ধরার জন্য। এবং আপনারা যারা দর্শকবৃন্দ আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের মতামতগুলো আমরা কল এবং এসএমএসের মাধ্যমে নিয়ে থাকি এবং চেষ্টা করি এই কল এস এম এস সম্পর্কিত আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার জন্য। তো আপনারা যদি চান আজকে অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে শরিক হওয়ার জন্য আপনারা কল এস এম এস করতে পারেন, চেষ্টা করবো আপনাদের কল এস এম এস এর উত্তর দেওয়ার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমত আমাদের যাই বিষয়টা আজকে নিয়েছি ফায়ার সার্ভিস যারা রয়েছে তাদের পরিশ্রম সম্পর্কে আমরা আলোচনা করে থাকি, আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা প্রথমত চেষ্টা করে থাকি যে সকল বিষয় আমরা নিয়ে থাকি তাদের পরিশ্রমের ধরনগুলো কীরকম সে বিষয়ে আমরা প্রথমত আলোচনা করব। তার আগে আসুন আমরা আলহামদুলিল্লাহ একটা বিষয়শত সেটা হচ্ছে আমরা চেষ্টা করি একটা তাদের প্রতিবেদন আকারে একটা মাদানী গুলদাস্তা, একটা প্যাকেজ যেটাকে আমরা বলে থাকি সাধারণত, মানে তাদের পরিশ্রমটা কী ধরনের একটা সচক্ষে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আমরা প্রথমত ওইদিকে যাব যে একটি মাদানী গুলদাস্তা যেটা রয়েছে আমরা প্রতিবেদন আকারে বলতে পারি। তো ইনশাআল্লাহ আমাদেরকে ওই প্যাকেজের দিকে যাব। এমসিআর মজলিসকে বলবো যে আমাদেরকে ওই প্যাকেজটি, ওই মাদানী গুলদাস্তাটি চালিয়ে দিন। এরা তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আপনারা দেখতে পেলেন যে আমাদের যে পরিশ্রমী ভাই আমরা আসলে যাদেরকে আমরা আমাদের জীবন বাঁচাতে, যাদেরকে আমরা বিপদ আপদে সঙ্গ পাই, যে ফায়ার সার্ভিস যারা পরিশ্রমী ভাই রয়েছে আলহামদুলিল্লাহ তাদের
পরিশ্রম সম্পর্কে যে হঠাৎ যখনই তাদের কাছে পয়গাম পৌঁছে যায়, কোনো খবর চলে আসে যে অমুক স্থানে অমুক সময়ের মধ্যে আগুন লেগেছে, অমুক বিপদ চলে এসেছে, তখন তারা নিজেদের সব কিছু ছেড়ে দিয়ে তারা তো প্রস্তুত থাকে, কিন্তু হয়তো বা দেখা গেল তাদের পরিশ্রমের ক্ষেত্রে অনেক কিছু বিষয় রয়েছে। আসুন আমরা এক্ষেত্রে আরও বিশ্লেষণভাবে আমাদের মোবাইলিকের দাওয়াত ইসলামিক অন্তর থেকে এবং আমাদের প্যাকেজ যেটা আমরা দেখতে পেলাম প্রতিবেদন যে মাদানী গুলদস্তা, এটা থেকেও আরও বিভিন্ন মাদানী ফুল ইনশাল্লাহ আমরা আমাদের মোবাইলিকের দাওয়াত ইসলামিক অন্তর থেকে ইনশাল্লাহ আমরা মাদানী ফুলের বিষয়ে শ্রবণ করবো। আসুন প্রথমত আমাদের ফারুক ভাই কাছে যাবো। জি ফারুক ভাই, আপনি হয়তো বা দেখতে পেলেন যে একটি মাদানী গুলদস্তা যেটা দেখতে পেলাম আমরা, তারা কত কষ্ট করে আসলে বিভিন্ন আগুনের ক্ষেত্রে নিজের জীবনে একটা কথা বলে নিজের জীবনের ঝুঁকিটা নিয়ে তারা যে পরিশ্রমটা করে যায়, এ ব্যাপারে যদি বিশ্লেষণ কিছু আমাদেরকে মাদানী ফুল দিতেন। আসলে কাউসার ভাই, প্রত্যেক সেক্টরে কিন্তু পরিশ্রম আছে, অবশ্যই পরিশ্রম ছাড়া তো সৌভাগ্যের ফসল পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে যেখানে পরিশ্রমের কোনো তুলনা নেই, যেখানে পরিশ্রমটা অতুলনীয় যা বর্ণনা করা যায় না। তার মধ্যে একটা হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীর যারা রয়েছে, যারা ফায়ার সার্ভিসের কাজ করে তাদের পরিশ্রম, কেননা তাদের পরিশ্রমটা কেমন, তারা দিন রাত যে সজাগ থাকতে হয়, কখন যে আগুনের ঘটনা ঘটে, কখন যে পানিতে মানুষ মারা যায়, তাদের সময়ের তোয়াক্কা তারা করতে পারে না। কেন যদি হোক মধ্যরাত, ভোরবেলা হোক, মানে যখনও হোক, তুফান হোক, জ্বর হোক, মানে কোনো টাইম নেই যে আমি আমার কাজ তখন আসতে পারে, হয়তো বিকাল আসতে পারে যখন ছায়া রোদ কমে যায়, হয়তো ঠান্ডার সময় আসতে পারে, বা যখন পরিবেশ একেবারে শান্ত তখন আসতে পারে, এটার কোনো সময়ের কোনো তোয়াক্কা নেই। কেননা কখন যে ঘটনা ঘটে আমরা বলতে পারি না, এটা নির্দিষ্ট যে অমুক তারিখে ওই তারিখে এই ঘটনা ঘটবে, কারণ বিপদ কাউকে বলে আসে না এক কথা বলতে গেলে। জি, ওই তারিখে ওই দিনে এই ঘটনা ঘটবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব কিছু নিয়ে, এরকম না। তাদের পরিশ্রমটা অনির্দিষ্টভাবে সময় দিন রাত কোনো কিছুর এখানে কি নেই, ব্যবধান নেই। যখন হয়তো বা তাদের কিছু শিফট বাক থাকে, তারপরে বাক থাকলেও মনে করুন, দেখুন একটু চিন্তা করুন, শিফট বাক রয়েছে, একটা ঘটনা ঘটেছে, ওই শিফটের তিনটা ইউনিট, আমরা ইউনিট বুঝি এই জন্য ইউনিট বললাম, তিনটা ইউনিট ওই শিফটে কাজ করে, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যেটা মারাত্মক আকার ধারণ করেছে, যেখানে তিনটা ইউনিট নয়, পাঁচটা ছয়টা এর চেয়ে আরও বেশি লাগতে পারে। তখন যারা অবসরের মধ্যে গেছে, যারা রিল্যাক্সে গেছে, তাদেরকেও দৌড় দিতে হয় ওইটার মোকাবেলা করার জন্য। কেমন পরিশ্রম এটা, তাদের পরিশ্রমটা আসলে একটু চিন্তা করুন না। ঈদের দিন বললেন, যখন মানুষ মানে অবসর টাইম পাস করে পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, যদি ওই সময় কোনো ব্যক্তির ডিউটি পড়ে, যদি কোনো তাদের ডিউটি পড়ে, তখন তারা কি করতে পারে না। অনেক কিছু পরিশ্রম রয়েছে, যেমন কেউ হয়তো অফিসে চাকরি করে, কেউ হয়তো ডে লেবারের কাজ করে, সে সারাদিন পরিশ্রম করলো, পরিশ্রম করার পর অবশ্যই সে বাড়িতে যাচ্ছে, পরিবারের মানুষের দেখা করার সুযোগ হচ্ছে। তারা যে বিষয়টা আজকে নিলাম ফায়ার সার্ভিস, তারা তো হয়তো মাসকে মাসের জন্য পরিবার ছেড়ে চলে আসতে হয়, যখন ডাক পড়ে ফ্যামিলির পরিবারের মহাব্বত, মা বাবার মহাব্বত, ওইদিকে তাকানোর কোনো সুযোগ নেই। ডাক পড়বে, সময় যখন আসবে তাকে চলে যেতে হবে ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তাদের যদি আমরা দেখতে যাই, তাদের পরিশ্রমটা অতুলনীয়, তারা জীবন বাজি রেখে ওই কাজটা করে যান। কোনো একটা ঘটনা ঘটলো, আগুনের ঘটনা ঘটলো, আমরা সম্প্রতি বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে গেছে রিসেন্টলি, তো দেখুন এমন কি এই রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, একজন ফায়ার সার্ভিস কর্মীও ইন্তিকাল করেছে, তার দুনিয়া থেকে চলে যাওয়া, চলে গেছে। তারা ওই ফায়ার সার্ভিস কর্মী অন্যজনকে বাঁচিয়েছেন, কিন্তু নিজের
জানকে বাঁচাতে পারে না। তাদের ডিকশনারিতে এটা নেই যে আমি বাঁচার চেষ্টা করবো কিন্তু অন্যজন মরে যাবে, জি তাদের ডিকশনারিতে এটা রয়েছে আমি প্রয়োজনে মারা যাব, আমি প্রয়োজন আমার নিজের আহত হবে কিন্তু তারপরেও কি অন্য মানুষকে অবশ্যই বাঁচাবে। হায়াত সেফটির ক্ষেত্রে আলাদা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, তবে এটা জানা উচিত হায়াত মৌত এর ক্ষমতা তো আল্লাহ তাআলার কাছে, কিন্তু একটু বাহ্যিকভাবে দেখুন না, সেই ওই যেই ফায়ার সার্ভিসটি ফায়ার সার্ভিস কর্মী মারা গিয়েছে ইন্তিকাল করেছে, অথচ সেই অন্যজনকে বাঁচানোর জন্য গিয়েছিল, সেই যেই একটা পরিবারের মুখ্য ব্যক্তি ছিল, উপার্জনকারী ছিল, মানে যিনি একজন পরিবারের কর্তা ছিলেন, কর্তা ছিলেন। আজকে যারা ফায়ার সার্ভিসের কাজে যারা পরিশ্রম করে যাচ্ছে, হয়তো বা কেউ পরিবারের কারো বাবা হতে পারে, তার সন্তান সন্ততি রয়েছে, এক কথা বলতে গেলে হয়তো বা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে তিনি পরিবারের কর্তা, কিন্তু একজন পরিবার কর্তা হিসেবে তিনি যখন একজন একটা কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে তখন তিনি যাচ্ছে এই ঘটনাটা মোকাবেলা করার জন্য, তখন তার একটা একটা প্রেশার হয়তো বা তাকেই স্বাভাবিক, আমি যে কাজের জন্য যাচ্ছি আমার পিছনে আমার পরিবার রয়েছে, আমার সন্তান সন্ততি রয়েছে, আমার পুরোটা পরিবার আমার উপর নির্ভরশীল। আমি জানতে পারলাম যে ওই ব্যক্তিটি উপার্জনের একমাত্র ব্যক্তি ছিল, আল্লাহ, তার ফ্যামিলি ছিল, পরিবার ছিল, মা বাবা ছিল, ভাই বোন আগে মারা গিয়েছে, জি ভাই বোন ছিল, একমাত্র উপার্জনকারী ছিল, যার উপর তার অধীনস্থ মা বাবা রয়েছে, তার পরিবার রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাদের উপর তাদের ভরণ পোষণের দায়িত্ব তার ছিল, ওই ফায়ার সার্ভিস কর্মী কিন্তু চলে যেতে হয়েছে তাকে। আসলে মনে আছে দর্শক শ্রোতা বলতে গেলে কিন্তু অনেক কথা, কিন্তু দেখেন একটা বিষয়, তারা এমন কিছু পরিশ্রমী ভাই, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি তাদের নিয়ে আলোচনা করছি, যারা যারা এই পরিশ্রম করতে যায় হয়তো তারা জানে এটা তার জীবন এই তার আজকের এই মোকাবেলা করতে গিয়ে তার জীবন চলে যেতে পারে, কিন্তু সে এটাও জানে আমি চলে গেলে আমার পরিবার কী হবে সে এটাও জানে, এটা জানার পরেও সে পরিশ্রমী কাজের মধ্যে সে আমাদের একটা মানুষ উপকার করার কাজে সে লেগে যায়। আচ্ছা সেলিম ভাই, এক্ষেত্রে যে দেখেন তারা এই যে পরিশ্রমগুলো করে যায় যে জীবনের ঝুঁকিটা নিয়ে করতে যায়, এ ব্যাপারে আপনি কী বলবেন, যেমন এই যে পরিশ্রমটা করে যায় এবং আর আর কী তাদের পরিশ্রমের উদাহরণ সম্পর্কে কিছু যদি মাদানি ফুল দিতেন। ইনশাল্লাহ, ধন্যবাদ কফসার ভাই আপনাকে, যে আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফায়ার সার্ভিস যারা ইসলামী ভাই রয়েছে যারা শ্রম দিচ্ছে, আসলে আমার ফারুক ভাই তো অনেক সুন্দর করে সেটা বলেছেন তাদের শ্রমের কথা। আসলে কাইসার ভাই যদি আমরা একটু যদি খেয়াল করি না, যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যারাই শ্রম করে কষ্ট করে প্রত্যেকে প্রত্যেকের স্থানের মধ্যে কিন্তু অবশ্যই পরিশ্রম করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। ঠিক এর ধারাবাহিকতায় যদি আমরা একটু খেয়াল করি, এটা আমি বিশেষ করে যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই মুহূর্তে বসে অনুষ্ঠানটা দেখছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যে ফায়ার সার্ভিস যারা এই পরিশ্রমটা করে যাচ্ছে তাদেরটা কিন্তু একটা আলাদা একটা ভিন্ন, যেমন যারা রিক্সা চালায়, যেমন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রমজীবীদের জীবন নিয়ে কি করেছি আলোচনা করেছি, যেমন নৌকা চালক আছে, গাড়ি ড্রাইভার আছে আছে, কিন্তু এই যে আজকে যে ফায়ার সার্ভিস যারা শ্রম করে যাচ্ছে তাদের পরিশ্রমটা কেমন, যেমন একটা আমরা জানতে পারলাম আমার ফারুক ভাই থেকে, যে সে তার মুসলমান ভাইকে বাঁচাতে গিয়ে তার মুসলমান ভাইয়ের সম্পদ নষ্ট হচ্ছে, তার মুসলমান ভাইয়ের ক্ষতি হচ্ছে, যে আল্লাহ তাআলা যে সম্পদগুলি দেওয়া হয়েছে ওই ধরনের সম্পদ নষ্ট হচ্ছে, ওই সম্পদকে বাঁচানোর জন্য তার ওই মুসলমান ভাইয়ের ক্ষতিকে তার মুসলমানের যে মুসলমান ভাইয়ের যে ক্ষতি হয়ে যাচ্ছে ওই ক্ষতিকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়ে দিয়েছে। যেমন দেখেন এখানে সেলিম ভাই আপনি দেখবেন যেমন একটা বিল্ডিং এ সে আগুন ধরেছে, উদাহরণস্বরূপ আমরা কিছুক্ষণ আগে যে একটা প্যাকেজ দেখলাম যে একটা বিল্ডিং কষ্ট করতেছে, দেখেন তারা কত রিস্ক নিয়ে, অথচ দেখেন তারা আমরা কিন্তু একটা উপরে যদি পাঁচতলা হয় ছয়তলা হয় আমরা যদি একটু নিচের দিকে তাকাই তখন আমাদের একটা ভয় চলে আসে, মানে এক ধরনের একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, এত নিচে মানে এত উপরে উঠে গেলাম, কিন্তু দেখেন তারা কিন্তু অনেক উঁচুতে, অনেক সময় দেখা যায় 12-15 তলা পর্যন্ত তারা একটা সিঙ্গেল বা একটা সিঁড়ির মধ্যে বা একটা জিনিসের মধ্যে তারা কি উঠে থাকে, আর ওইখানে উঠে কি আগুন নিভানোর জন্য কি করে, যেমন তারা দেখেন যখন একটা বিল্ডিং এ আগুন ধরেছে তখন সে জানে আমার এই বিল্ডিং এ যখন আগুন ধরেছে আমার এই বিল্ডিং এর স্ট্রাকচার যেগুলো ডিজাইন রয়েছে স্ট্রাকচার যেগুলো মেম্বার রয়েছে এগুলো হয়তো এখন নরম হয়ে গেছে, অথবা এগুলো এমন হতে পারে ভেঙেও পড়তে পারে, আমি যখন তাকে একটা মানুষকে বাঁচাতে যাব সে জানে আমি যখন তাকে বাঁচাতে যাচ্ছি হয়তো বা এই বাঁচাতে গিয়ে আমিও মারা যেতে পারি, একটা বিল্ডিং আগুন ধরেছে কারণ এখন বিল্ডিং এর সব মেম্বার গুলো হয়তো এখন নষ্ট হয়ে যাওয়ার পথে, এগুলো ধ্বংস হয়ে যাওয়ার পথে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটা বিল্ডিং এ আগুন ধরেছে সেখানে
এটা বাড়তে যাচ্ছে, সেটা তারা জানার পরেও পাবলিক এর মধ্যে তারা চলে যাচ্ছে, চলেছে আর আগুন ধরেছে ওখানে, দোয়া অনেক দেখতে পাচ্ছে, এখানে গেলে একটা মানুষ মারাও যেতে পারে, মারাও যেতে পারে, ক্ষতি হতে পারে। আসলে কাসর ভাই, এদের শ্রম থেকে আমরা শিক্ষা কি নিতে পারি? আল্লাহ, যে এদের শ্রম থেকে আমাদেরকে ওই মানবতার শিক্ষাটা দিচ্ছে, যে শিক্ষাটা আমাদের মুসলমানে অর্থাৎ মানুষের অন্তর মধ্যে থাকা দরকার। দেখুন, সে জানে যে সে ওই আগুন যে গেলে তার ক্ষতি হবে, কিন্তু সে হয়তোবা সে সেফটি নিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু জীবনের ঝুঁকি থাকে, অবশ্যই ঝুঁকি আছে, কারণ আগুন এটা তেমন একটা জিনিস না, সে কোনো কিছুকে ছাড় দেয় না, সবকিছুকে জ্বালিয়ে পড়ে কি করে দেয়, লোহা বলেন পাথর বলেন সবকিছু কি করে দেয়, জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। কিন্তু ওই ধরনের ঘটনা মুহূর্তে সে দেখেন উনি কেমন মানবিকতার পরিচয় দিয়েছেন, মনুষ্যত্বর পরিচয় দিয়েছেন, যারা ফায়ার সার্ভিস কর্মীরা যারা শ্রম দিচ্ছে। দেখুন ওই মুহূর্তে আমার ফারুক ভাই বলেছেন যে ওনার মা বাবা সন্তান ফ্যামিলি যারা রয়েছে তাদের কথা চিন্তা করে নাই, উনি মানবিকতার খাতিরে ওনার আন্তরিকতা দেখিয়ে মনুষ্যত্ববোধ একটা যে রয়েছে আমাদের ইনসানের মধ্যে, মানুষের মধ্যে, ওটা প্রকাশ করে যে ওনার জীবনকে বাজি রেখে কোথায় গেলেন, অপর মুসলমান ভাইকে বাঁচাতে গেলেন, এবং অপর মুসলমান ভাইয়ের যে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে ওই সম্পদকে বাঁচাতে গেলেন। আচ্ছা, মুসলমান তো এটা আছে যে আমাদের রাষ্ট্রের যে একটি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে ওই রাষ্ট্রের সম্পদকে বাঁচানোর জন্য কি নিজের জীবনকে বাজি রেখেছে। আসলে কাসবাই যদি এভাবে যদি বলতে থাকি না, যে এদের শ্রমের কথা আমরা শেষ বলে শেষ করতে পারবো না, বাস আমাদের উচিত হচ্ছে যে এদের শ্রমের এটা শুকরিয়া আদায় করা। কিভাবে আদায় করা? এখন দেখা যায় যে আমরা এরা আগুন নিভানোর জন্য গেল, যারা যে সকল আমাদের ফায়ার সার্ভিস ম্যানরা যারা এর পরিশ্রম গুলো করে থাকে, বিভিন্ন পরিশ্রমের পায়ে যারা এমন কিছু পরিশ্রম করে যায় যেগুলো তাদের জীবনে ঝুঁকি নিয়ে করে যায়, তাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে, হয়তো দর্শক বিন্দু অনেকে দেখতে পাচ্ছে, তাদের মনে এটা প্রশ্ন আসতে পারে, ফারুকের কাছে আমি এই প্রশ্নটা করব যে তারা যে জীবন ঝুঁকি নিয়ে তারা দুনিয়াতে কাজগুলো করে যাচ্ছে, আখিরাতে তাদের এই যে যেমন পরিশ্রম বেশি করে যাচ্ছে, আখিরাতে তাদের প্রতিদানের মাত্রাও কি বেশি হবে? এরকম যদি কিছু যদি মাদানী ফুল দিতেন তাদের ফজিলতের ক্ষেত্রে, আখিরাতে তাদের প্রতিদানের ক্ষেত্রে। মাশাআল্লাহ, এটা তো আসলে অনেক অনেক ফজিলত অবশ্য রয়েছে। কারণ প্রথমে যে হাদিস বর্ণনা করতে পারবো, আমরা অনেকবার শুনেছি যে মুসলমানের উম্মতে মুহাম্মাদের পেরেশানি দূর করা, মানে এই এই হাদিস বর্ণনাটা যদি আমরা মানে অন্তরের কান দিয়ে শ্রবণ করি তাহলে আমাদের সব কিছু বুঝে চলে আসবে। দেখুন, আপনি বললেন যে এর প্রতিদান কি, আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমান ভাইকে বাঁচানোর জন্য যাচ্ছে, তাদের সম্পদকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, তাহলে এটা হচ্ছে একজন মুসলমানের পেরেশানি দূর করা। কিন্তু সুবহানাল্লাহ, অবশ্যই এটা সত্য যে একজন মানুষের যখন ঘরের মধ্যে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে বলেন, দোকানের মধ্যে বলেন, আদারওয়াইজ যেখানে হোক, সেটা গাড়ি হোক যেখানে হোক, যখন আগুন ধরে যায় তখন এর সাথে বসিব তার কিছু তখন তার মনে হয় না, পেরেশানি তো কিভাবে বাঁচাবে কিভাবে বাঁচাবে, তখন ওই ফায়ার সার্ভিস ইসনাই ভাইয়েরা গিয়ে তাদের আগুন নিভানোর চেষ্টা করে, তাকে সহযোগিতা করে, ও মুসলমান মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করার জন্য কি করে, সহযোগিতা করে, চেষ্টা করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের পেরেশানি দূর করবে, এবং কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ আল্লাহ, আমি বিশেষ করে যারা ফায়ার সার্ভিস স্নাইপাররা এই সহযোগিতা করতেছেন তাদের অনেক সময় মন ছোট করে ফেলি বিভিন্ন ধরনের কারণে, বা বিভিন্ন ধরনের সামাজিক কারণে, বা রাষ্ট্রীয় কারণে, যে কোনো কারণ হতে পারে, কারণে মানে বিভিন্ন কারণে হয়তো মানুষদের তাদেরকে হেয় করার কারণে অনেক সময় দেখা যায় মানুষ তাদের সাথে খারাপ আচরণও করে। হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষ হয়ে যায়, তো কেন করে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলবো যে মানুষ যেটাই বলুক আমার সাথে খারাপ আচরণ করেছে আর কি, হয়তো আমি ঠিক সময় আসতে পারি নাই আর কি, তো যার কারণে মানুষ আমার সাথে খারাপ আচরণ করছে, আমি যারা ফাইভ সার্ভিস স্থায়ী বাইরে রয়েছে আমরা যেন মন কি না হয় খারাপ না করি, নিরাশ যেন হয়ে না যায়, কারণ যে এই পরিশ্রমের বদলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবে, এটা আমাকে চিন্তা করার বিষয়। আমি যে পরিশ্রম করছি প্রত্যেকটা পরিশ্রমের অবশ্যই প্রতিদান রয়েছে রয়েছে, যদি সেটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, এবং এটা যদি মুসলমানের পেরেশানি দূর করার জন্য হয়। সুবহানাল্লাহ, তাহলে নিঃসন্দেহে তারা মুসলমানের পেরেশানি দূর করছে, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের পেরেশানি দূর করবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার সেলিম ভাইয়ের কথার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তারা তো যদি তাদের কাজটা নিয়ত যদি ভালো থাকে, কেননা যারা ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে তাদের তো একটা বেতন রয়েছে, তাদের ফেসিলিটিও আলাদা রয়েছে, কেননা তারা একটা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, তারা এটা জব হিসেবে নেয়, জব হিসেবে নিলেও যদি তারা যদি নিয়তটা থাকে, নিয়তটা পরিশুদ্ধ হয়, তাহলে এক তো দুনিয়াতেও সেই
সওয়াবটা পাবে দুনিয়াতে, তার দুনিয়াবি ফায়দাটাও পাবে এবং আখিরাতে ফায়দাও পাবে। মানে এখানে তাদের নিয়তটা কিরকম হওয়া দরকার, যেমন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি, মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করা, পেরেশানি দূর করা, মুসলমান ভাইয়ের ক্ষতিগ্রস্ত থেকে আমি তাকে বাঁচানো। কেননা দেখুন আগুন কোটি কোটি টাকার মূলধন, কোটি কোটি টাকার পুঁজিকে একেবারে কি করে দেয়, নিমিষে শেষ করে, নিমিষে শেষ করে দেয়। দেখুন অনেক ঘটনা দেখেছি, অনেক ঘটনা শুনেছি যে একটা মার্কেটে যা মানে অনেকজনের দোকান ছিল, এই আগুন লাগানোর কারণে সমস্ত দোকান পুড়েছাই হয়ে গেছে। অথচ দেখা যায় সেখানে এমন ব্যক্তি রয়েছে যার পুঁজি শুধু একটা দোকানই ছিল, হয়তোবা সে এমন ছিল যে তার জীবনের মধ্যে অনেক কষ্ট করে সে একটা পুঁজি করেছে এবং পুঁজি দিয়ে সে দোকানটা করেছে, দোকানটা সে ব্যবসাটা, সে ব্যবসাটা করে চালিয়ে যাচ্ছে। জি, আর ওই সময় আগুন লেগে গেল তার ব্যবসার মধ্যে, তার ওই পুঁজির মধ্যে। ওই সময় যারা ফায়ার সার্ভিস ম্যানরা তাদেরকে সহযোগিতা সহযোগিতা করছে, ওই সময় তাদের অন্তর থেকে বের হওয়া দোয়াটার মর্তবা কেমন, আল্লাহ 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 তো দেখছেন তারা কি জন্য করছে। একটু দুনিয়াবি ফায়দা পাবে আর একটা আখিরাতে, যে আমার সেলিম ভাই বলেছেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক যে কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আজকে সাধারণ আমরা গরমকে সহ্য করতে পারছি না, এসি চালাতে হয়, যেভাবে হোক আমরা কি এই সাধারণ গরমকে, তাপমাত্রা বেড়ে গেলে সাধারণ তাপমাত্রা থেকে যখন একটু টেম্পারেচার বেড়ে যায় আমরা অস্থির হয়ে যাই, হাই হতাশ করে ফেলি। তো ওই কিয়ামতের দিন এখন তো লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দিচ্ছে, আর কিয়ামতের দিন সোয়া মাইল উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। ওই সূর্যের তাপমাত্রা কতটুকু যা তো তুলনা নেই দুনিয়াতে। আমরা একটু অনুমান করি, এখন তো তাপ দিচ্ছে অনেক লক্ষ মাইল উপর থেকে, আর সেই দিন সূর্য তাপ দিবে আমাদেরকে পিঠ দিয়ে দিচ্ছে। কসম একটা চিন্তা করে দেখি যে ওই সূর্যের গরম এখন আমাদের সহ্য হচ্ছে না। কিভাবে সহ্য হচ্ছে না, আমরা যে একটু খেয়াল করি যে আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যারা ইয়ং জেনারেশন রয়েছে, মাযাল্লাহ, তারা এমন কিছু কাপড় চোপড় পরে, তখন তাদেরকে প্রশ্ন করা হয় যে এ ধরনের কাপড় চোপড় কেন পরা হচ্ছে। বা অনেক সময় দেখা যায় মাযাল্লাহ যে আমাদের দাওয়াত ইসলামের সাদাকায় যে আমরা সুন্নতি লিবাস পরেছি, ইনশাল্লাহ কেন পরেছি, এটারও অবশ্যই প্রতিদান আল্লাহ তাআলা দিবে যদি আমাদের নিয়ত সহি থাকে। দেখুন অনেক সময় মানুষ ঠাট্টা করে বলে যে এই গরমের মধ্যে আমার কাপড় চোপড় যা পরা আছে তা খুলে ফেলতে ইচ্ছা করছে, মাযাল্লাহ, মানে সে এটা বোঝাতে চাচ্ছে যে যে এই সূর্যের তাপ মানে সহ্য করার ক্ষমতা আমার নাই। তাহলে যেখানে 4000 বছর রাস্তার দূরত্ব আমাকে পিঠের মাধ্যমে সূর্য আমাদেরকে কি দিচ্ছে, তাপ দিচ্ছে, আমাদের সহ্য করার ক্ষমতা নাই। তাহলে কসম একটু চিন্তা করে দেখি কিয়ামতের দিন সোয়া মাইল উপরে থাকবে এবং তখন কিন্তু পিঠ থাকবে না, তখন কিন্তু সূর্যের মুখ দিয়ে কি দিবে আমাদেরকে, আলো দিবে। যেখানে 4000 বছর রাস্তার দূরত্ব আমাদের ক্ষমতা নাই, তাহলে এখান থেকেও তো আমরা আমাদের ফোন নিতে পারি। আমি নিজেও তো বললাম আমি সহ্য করতে পারছি না, এসি ছেড়ে দাও, ফ্যান ছেড়ে দাও, যে বাতাস কেন বইছে না, এই ধরনের আমরা কথা বলে থাকি, আমরা কাপড় চোপড় খুলে ফেলি। তো ওই কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, ওই স্থানের মধ্যে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানি দূর করবে তারা ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। তাহলে অবশ্যই যদি যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানি দূর করার কারণে ওই আরশের স্থানের মধ্যে ছায়া পাবে, অবশ্যই অবশ্যই তাহলে ওই কঠিনতম কিয়ামতের ময়দানের ওই সূর্যের তাপ থেকে সে অবশ্যই বাঁচবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সিহাদ সুশ্রোতা, আমাদের খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ পর্যন্ত, যে সকল আমাদের ফায়ার সার্ভিস ভাইরা বলেন, যে সকল মুসলমান ভাইরা এমন কিছু পরিশ্রম, এমন কিছু কাজ করে যায় যার মাধ্যমে অপর মুসলমান ভাইয়ের উপকার সাধন হয়, অপর মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করার তাদের মাধ্যম লাভ হয়। যেমন যারা ফায়ার সার্ভিস ভাইরা তারা কত কষ্ট করে বিভিন্ন মানুষের আগুন নিভাতে সাহায্য করে, বিভিন্ন মানুষের উদ্ধার কাজে সহযোগিতা করে, যাতে একজন মুসলমান ভাইয়ের পেরেশানি দূর হয়ে থাকে। আর যারা এরকম ফায়ার সার্ভিস ভাইরা রয়েছেন তারা এই একটা আমল, একটা অনেক বড় ইবাদত করছেন, যেটা হচ্ছে যেটার আমল, যেটা প্রতিদান হচ্ছে কিয়ামতের দিন তাদের আরশের ছায়া লাভের মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অপর মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করার ক্ষেত্রে আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করার সে সৌভাগ্য দান করুক। আমরা আবারও ইনশাআল্লাহ এই বিষয়ের ক্ষেত্রে আসবো, তার আগে যাবো আপনাদের কলের ক্ষেত্রে। জি, আমাদেরকে কল চালিয়ে দিন।
আলহামদুলিল্লাহ, শ্রমজীবী অনুষ্ঠান সবসময় দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখা যায়। তো আজকে ফায়ার সার্ভিস নিয়ে, তো ওরা তো আমরা ঠিক একটা কোনো জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, আমরা ফোন করছি, ফোন করার আগে 1 ঘন্টা পরে আধা ঘন্টা পরে আসে, ওরা যদি ঠিক সময় আসে তো অনেক ক্ষতি কম হয়। তো এটার ব্যাপারে কোনো কিছু আলোচনা করলে ভালো হবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করছেন, আপনাকে মোবারকবাদ জানাই। আপনি একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করে দিয়েছেন, সেটা হচ্ছে আপনার মতামত, এটা হয়তো বা তারা তাদেরকে আমরা কল করি কিন্তু তারা দেরিতে আসে, এবং যার দ্বারা হয়তো বা যথা সময়ে আসে না, যার দ্বারা ক্ষতি হতে পারে। যে আমি এই বিষয়টা নিয়ে পরবর্তী আলোচনা করব, তাদের তারা কেন দেরিতে আসে এ ব্যাপারে ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি জিসান আত্তারি বলছিলাম, চট্টগ্রামের শহর আজন থেকে। মাদানী চ্যানেল বাংলাকে মোবারকবাদ শ্রমজীবী অনুষ্ঠানকে নিয়ে আজকে যার বিষয় ফায়ার সার্ভিসওয়ালাদের পরিশ্রম। ফায়ার সার্ভিসওয়ালার অনেক সময় আগুন নিভানোর জন্য অনেক জোরে গাড়ি চালায়, যে কারণে অনেকদের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয় রাস্তাঘাটে। এটা কতটুকু শরীয়তে অনুমতি দিচ্ছে? আর অনেক সময় তারা নামাজের প্রতি তোয়াক্কা না করেই আগুন নিভানোর জন্য চলে যায়, এটা কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা মাশাআল্লাহ, আপনি কয়েকটা বিষয়ে বলেছেন, আয়াত জিসান ভাই বলেছেন, আপনি হয়তো একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় আগুন লেগেছে, তারা যখন দ্রুত তারা ওই জায়গার মধ্যে যায়, তখন তারা এমন স্পিডে গাড়ি চালায় যার কারণে হয়তো বা অন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা বিষয় এটা ছিল আপনার, অপর একটা বিষয় ছিল হয়তো বা আপনার যে না তারা নামাজ পড়ে কি না অথবা না পড়ে, এ বিষয়ে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি মাদ্রাসা দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম যে তাদের পরিশ্রমের ফজিলত সম্পর্কিত নিয়ে, এবং তারা যে কাজটা করে থাকে এর দ্বারা মুসলমান ভাই পেরেশানি দূর হয়, এবং পেরেশানি দূর হওয়ার কেমন ফজিলত। আপনি বললেন যে তারা আশিস ছায়া নসিব পাবে, আমি আরেকটা বিষয় বলছেন, তারা কি অপর মুসলমান ভাইয়ের দোয়া পাওয়ার একটা সৌভাগ্য হয়ে যায়? কারণ আমি হয়তো বা গুণাগার হতে পারি, আমি হয়তো অনেক কিছু তেমন আমল থাকতে না পারে, কিন্তু আমার ভাই জন্য অপর মুসলমান ভাই দোয়া করলো, আমি তাকে কোনো একটা উপকার করার কারণে, এই দোয়া দ্বারা হয়তো আমার তকদির পাল্টে যেতে পারে, হয়তো এমন হতে পারে তার দোয়ার কারণে আমার বেড়া পার হয়ে যেতে পারে, আমার জান্নাত পাওয়ার মাধ্যম হতে পারে। তো আসলে খুব সুন্দর বিষয় বলেন, আমরা আলোচনা করছিলাম তাদের ফজিলতের ক্ষেত্রে। এক্ষেত্রে একটা বিষয় আমি আলোচনা করবো, সেটা হচ্ছে তাদের, তারা তো পরিশ্রমটা করে থাকে, এবং পরিশ্রমের এই ক্ষেত্রে আমাদের হয়তো বা যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, তাদের এই পরিশ্রম করা যখন যায়, যখন তারা আগুন কোনো কাছে নিভাতে যায়, তখন আমাদের সাধারণ মানুষের কি করণীয় হওয়া চাই? ফারুক ভাই যদি কিছু বাঁধে ফুল দিতেন। যে একজন নিসাহেবে কল করেছেন যে যখন তাদেরকে কল করা হয় তারা দেরিতে আসে বা যথাসময়ে আসে না, আসলে এই অভিযোগটা এক এক দৃষ্টিকোণে যথাযথ, আরেক দৃষ্টিকোণে যথাযথ নয়। কেননা যখন আগুন লাগবে, কোনো কানে যখন ক্ষতি হবে বা কোনো পানিতে কেউ পড়ে গেছে, ডুবে গেছে, তো এখন আমাদের করণীয় কি? আমরা যারা এর নিকটস্থ রয়েছি আমাদেরকেও এই কাজে এগিয়ে যেতে হবে। কারণ ফায়ার সার্ভিস যারা কর্মী রয়েছে, কল দিয়েছি আমরা, তারা তো সদা চেষ্টা করবে যে যেন তারা অতি তাড়াতাড়ি পৌঁছতে পারে। আচ্ছা ফারুক ভাই, এক্ষেত্রে আমি আর কয়েকটা বিষয় আপনার সাথে আমি অ্যাড করার চেষ্টা করবো, সেলিম ভাই হয়তো খেয়াল করবেন। আমার এক দর্শকের যে কল করেছেন যে তাদেরকে আমরা কল দেওয়ার পরে তারা খুব তাড়াতাড়ি কেন আসে না, এক্ষেত্রে যদি দেখতে চাই আমরা, একটা পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা, আমরা যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন থানায় থানায় কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের স্থান হয়তো বা নেই বললেই চলে। তবে কিছু উদাহরণ চট্টগ্রাম ধরে অথবা ঢাকা ধরে বিভিন্ন ক্ষেত্রে কিছু এরিয়া ভিত্তিক রয়েছে। তো আমার থেকেও চিন্তা করতে হবে, আমি যে জায়গা থেকে কল দিচ্ছি আমার ফায়ার সার্ভিস ম্যানকে, হয়তো বা তার দূরত্ব রয়েছে অনেক কিছু, এক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ যারা, আমরা পাবলিক, তাদের ক্ষেত্রে এটা কেয়ার রাখতে হবে। আমিও একদম, সেও আমার মতো একজন মানুষ, সেও তো চেষ্টা করছে আমার মতো মুসলমান ভাইকে বাঁচার জন্য, আমি যেরকম চেষ্টা করছি যে আমার এলাকার ভাইকে বাঁচানোর জন্য আগুন থেকে, ঠিক সেরকম তার মন মানসিকতা অবশ্যই রয়েছে, সেও চেষ্টা করছে তার প্রয়োজন মতো তাদের আসার জন্য। তো আমার থেকে এটা চিন্তা করা উচিত যে তার থেকে আমাদের দূরত্বটা কতটুকু রয়েছে, সে হয়তো বা এমন যে তাই একটু বেশি দূরত্ব থাকার কারণে সে আসতে পারছে না। দ্বিতীয় একটা কারণ, সেটা হচ্ছে তারা যে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসার ক্ষেত্রে ট্রাফিকের ক্ষেত্রে যদি যাই, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। মনে করেন কোন একটা জায়গায় আগুন লেগেছে, ওই ওই স্থানে যাওয়ার যে রাস্তাটা রয়েছে হয়তো সংকীর্ণ থাকতে পারে, বা ওখানে যাওয়ার যাওয়ার ক্ষেত্রে আপনার অনেক বাধা বিপত্তি আসতে পারে। একটা হচ্ছে রাস্তা,
আর কেউ যদি রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যায়, যেমন ট্রাফিক জ্যামের ক্ষেত্রে যদি আমরা যাই, আপনি বলতে চাচ্ছেন মনে হয় এই ধরনের কিছু, আপনার কাছে যাবো। জি জি জি, আসলে যিনি কল করেছেন, মানে আসলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো এমন একটি সংগঠন যেটা আমাদেরকে সবসময় চেষ্টা করে ইসলাম করার জন্য, সংশোধন করার জন্য। আসলে দেখুন, এই যে আমার ইসলামে কল করেছেন, ওনাকে অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাবো। হয়তো ওনার ওসিলে আমরা সকলে একটা বিষয় জানতে পারলাম যে উনি যে প্রথমে আমরা যারা হয়তো বা হট করে আগুন লেগে গেল, বা আমি ফায়ার সার্ভিস যারা অফিস রয়েছে ওখানে কল করলাম, বা ওনারা ঠিক সময়ে আসতে পারলো না, উনি বললো সেটা। তো আচ্ছা, আমি যে এটা তো প্রথমে চিন্তা করিনি, কিন্তু আমি চিন্তা করলাম কোনটা, যে উনি আসতে পারে না সেটা আমি দেখলাম, কিন্তু কি কারণে আসতে পারেনি ওইটাই তো আমার চিন্তা করা দরকার ছিল। অবশ্যই। তাহলে অর্থাৎ একটা ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা করা, বদগুমানি করা, এটা কিন্তু হারাম। দেখুন, আমি কিন্তু দেখ একটা কাসবে একটা চিন্তা করি, ওই স্থায়ীভে কিন্তু যারা কল করেছে তারাও কিন্তু, যারা আগুন লেগেছে তাদেরকে বাঁচানোর জন্য কল করেছে, তারাও কিন্তু চিন্তা সেটা। কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে যারা ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে, যারা কাজ করছে, তারা কেন আসতে দেরি করছে, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের আমরা মন্তব্য করে ফেলি। হ্যাঁ, এটা হয়ে থাকে, বিভিন্ন ধরনের গালাগালি করে থাকি, বিভিন্ন ধরনের খারাপ বিহেভ তাদের সাথে আমরা করে থাকি। এখন কেন আসছো, এত দেরিতে কেন আসলো, কল করা হলো অনেক আগে কিন্তু কেন দেরি হলো, ওটার কারণে আমরা জানার জন্য চেষ্টা করি না। তাহলে তার মানে বোঝা গেল যারা আমরা এই ধরনের বিহেভ গুলি করছি, আমরা তাদের ব্যাপারে বদগুমানি করি। এরকম একটা উদাহরণ যদি বলতে যাই, একটা বাস যাচ্ছে রানিং আর রানিং, জি জি জি, সামনে রয়েছে বাসের ড্রাইভার, আচ্ছা পিছনে রয়েছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার। এখন বাসের ড্রাইভার হঠাৎ সামনে তার এমন একটা কোনো একটা ছেলে পড়ে গেল, ছোট ছেলে অথবা কোনো একটা জিনিস পড়ে গিয়েছে, সে হঠাৎ ব্রেক করে ফেলেছে, কিন্তু পিছন থেকে যারা প্যাসেঞ্জার থাকে তারা উল্টা ড্রাইভারকে গালাগালি শুরু করে দেয়, হঠাৎ ব্রেক কেন করলো, আমরা আঘাত পেলাম। কিন্তু ড্রাইভারই জানে সামনে তার কি পড়েছে, অথবা কোনো সন্তান ছিল ওটা কিছু, যার কারণে প্যাসেঞ্জারের ক্ষতি হতে পারতো। আজকে আমরা কোনো একটা কিছু মন্তব্য করার আগে আমার ওটার সামনে কি কি কারণ হচ্ছে ওটা আমরা কারণটা দেখি না, বরং আমি আমার জায়গা থেকে মন্তব্যটা করে দিই, সেটা ভালো অথবা খারাপ হতে পারে। জি, যার কারণে যে ওই মন্তব্যটা যদি খারাপ হয়, গুণাগার হয়ে যাচ্ছে, কবিরা গুণা হয়ে যাচ্ছে। দেখেন, আমি একজন মানুষকে বাঁচাতে গিয়ে কবিরা গুণা করলাম, এটা কি ইসলামের অনুমতি রয়েছে? আমি বিশেষ করে মাদানী চ্যানেল এই মুহূর্তে বসে যারা এই অনুষ্ঠান দেখছে তাদের কাছে প্রশ্নটা, মানে কোনো নেকির কাজ করতে গিয়ে কি গুনাহের কাজ করা যাবে? ইসলাম কি এটা অনুমতি দিয়েছে? না, ইসলামের মধ্যে এটা অনুমতি নেই। আপনি একটা নেকির কাজ করতে গিয়ে আরেকটি কবিরা গুণা করবেন, এই ধরনের ইসলাম আমাদেরকে অনুমতি দেননি। আরেকটি যেটা, তারা দেরি কেন হয়, অনেক কিছু কারণ থাকতে পারে, যেটা কারণ একটা আমি শেয়ার করতে চাই। যেমন এখন বর্তমান সময়ে দেখা যায় যে ফায়ার সার্ভিস, বিশেষ করে দুটো আরেকটা জিনিস, পুলিশ প্রশাসন, এই দুটি গাড়ির জন্য আলাদা একটা সিগন্যাল থাকে, একটা টোন থাকে, আওয়াজ থাকে। এখন দেখা যায় সচরাচর আমরা মোটর সাইকেলের মধ্যে, আদারওয়াইজ গাড়ির মধ্যে ওই ধরনের, এক্ষেত্রে যদি বলতে যাই প্রথমত আসলে আমাদের ট্রাফিকের বিষয়, জি জি ট্রাফিক, মানে এখন আমাদের ফারুক ভাই খেয়াল করবেন, তাদের দেরি কেন হলো, দেরি হওয়ার ক্ষেত্রে দেখা যায় তাদের জ্যামের মধ্যে পড়তে হয়, মানে তারা যে একটা সাইলেন্ট বেজে তারা গাড়ি চালাচ্ছে। আমরা যারা সাধারণ পাবলিক, যারা আমরা গাড়ি চালাই, তারা আমাদের, আমরা তাদেরকে সাইড দিই না। জি, এক নম্বর, সাইড না দেওয়ার কারণটার মধ্যে আপনি যেটা বললেন যে আমরা যে টুনটা ফায়ার সার্ভিস গাড়ির জন্য রয়েছে, যে সাইলেন্টটা রয়েছে ফায়ার সার্ভিস গাড়ির জন্য নির্দিষ্ট, আজকে ওই নির্দিষ্ট সেই বিষয়টা, সে টুনটা, সে সিগন্যালটা আমরা আজকে সাধারণ গাড়ির মধ্যে নিয়ে নিয়েছি, সেটা হোক বাইক, সেটা হোক আমরা সিএনজি বর্তমানে, সেটা হোক সাধারণ আজকে বিভিন্ন কার মাইক্রোর মধ্যে, মানে তারা তাদের বিভিন্ন তাড়াতাড়ি গন্তব্যের মধ্যে পৌঁছার জন্য, যেটা অবৈধভাবে, যেটা নির্দিষ্ট সরকারের পক্ষ থেকে অমুক গাড়ির জন্য রয়েছে অমুক সাইলেন্টটা, আজকে আমরা সেই নির্দিষ্ট আইনটা না মেনে বরঞ্চ সেই সাইলেন্টটা, যেটা একটা ফায়ার সার্ভিসের গাড়ির জন্য, ওইটা আমরা সাধারণ গাড়ির মধ্যে নিয়ে নিয়েছি, যার কারণে ফায়ার সার্ভিসের যখন একটা টুন আর সাইলেন্ট বাজে, তখন সাধারণ মানুষ মনে করে এটা মনে হয় পিছন থেকে একটা অন্যান্য সাধারণ মানুষের গাড়ি চালাচ্ছে, যার কারণে তারা সাইড দেয় না। কিন্তু এর পাশে কিন্তু অনেক সময় তারা দেখার পরেও সাইড দেয় না। এক্ষেত্রে যেমন ফালকু হয়তো খেয়াল করবেন, তারা জানে যে আমার একটা পিছনে গাড়ি আসছে, যেটা হয়তো বা একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আমার পিছনে, সে জানে এটার হয়তো বা কোনো একটা জায়গা যাচ্ছে যেখানে আগুন, হয়তো কোনো বিপদ আপদ থেকে মানুষকে বাঁচানোর জন্য। এরপরেও যারা মানে গাড়ি সাইড দেয় না, এ ব্যাপারে যদি কিছু বলতেন ফারুক ভাই, যেমন তাদেরকে মন মানুষের থাকা দরকার না? অবশ্যই, তারা যাচ্ছে যে একটা মানুষকে বাঁচানোর জন্য, একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। কিন্তু আজকে আমরা রাস্তাঘাটে নিজের সহযোগে দেখতে পাই পিছনে ফায়ার সার্ভিসের গাড়ি, তারা কি আওয়াজ করছে, কিন্তু তাদের নিজের মতোই তারা গাড়ি চালাচ্ছে। এটার ব্যাপারে আসলে কি বলবো, এটা মানুষের অসচেতনতার কারণেই হয়ে থাকে, অসচেতনতা। সবাই কিন্তু না, যারা রয়েছে তাদের কিছু কিছু মানুষ রয়েছে, সবাই কিন্তু না, আলহামদুলিল্লাহ যদি বলতে যায় প্রায় 100-এ 98% হলো মানুষ কি সচেতন রয়েছে, কিছু ব্যতিক্রম মানুষ রয়েছে, আর এরা তো ব্যতিক্রম করবে,
কেননা এমন কত লোক রয়েছে যাদের বন মানসিকতা যে এরকম যে আমি আগেই চলে যাব, ওই ফায়ার সার্ভিসের গাড়ি কি হয়েছে আমাকে আগে যেতে হবে, তাদের যে গুরুত্বটা ফায়ার সার্ভিস কর্মীদের যে গুরুত্ব রয়েছে, তারা তো একটা হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোথাও আগুন লেগেছে, কোথাও পানিতে ডুবে গেছে কেউ, তারা ওই ওই স্থানে যাচ্ছে, সেই মন মানসিকতা আমার যখন থাকবে তখন আমি তাকে সাইড দিয়ে দিব, তখন আমি তাকে যাওয়ার রাস্তা করে দেব। যদি এই মন মানসিকতা যদি আমার না থাকে, আপনার না থাকে, তাহলে আমি কখনো তাদেরকে সাইড দিব না, কেন আমি আগে চলে যাব, তাদের আগে আমার কাজ রয়েছে, আমার ব্যস্ততা রয়েছে, আমার তাড়া রয়েছে, আমাকে আগে যেতে হবে। এই জন্য আমাদের মন মানসিকতা হয়তো এমন হতে পারে আজকে আমি আমার এই বাইকে আমার এই ফায়ার সার্ভিসের মানুষকে সাইড দিচ্ছি না অন্য মানুষের বিপদ থেকে রক্ষা করার সাহায্য করার ক্ষেত্রে, হয়তো আমি হয়তো এমন একটা বিপদে পড়তে পারি, হয়তো আমার মতো ঠিক অন্য মানুষ তাকে সাইড দিবে না, যার কারণে আমিও বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকবে না। জি, এবং আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন সেলিম ভাই, যে আজকাল আমাদের ট্রাফিক আর রোডের মধ্যে যেটা এমার্জেন্সি লাইন থাকে, যে এমার্জেন্সি লাইনের মধ্যে হয়তো কোনো অ্যাম্বুলেন্স যাবে অথবা এরকম কোনো ফায়ার সার্ভিসের গাড়ির জন্য এটা স্পেশালভাবে থাকে, আর আজকে আমরা সাধারণ মানুষরা ওই এমার্জেন্সি লাইনের মধ্যেও সাধারণ মানুষের গাড়িগুলা চালানোর মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আসলে দেখেন শরীয়ত ইসলাম আমাদের বলে আমরা যেন যে দেশের আইন যেগুলো শরীয়ত সম্মত রয়েছে ওগুলো যেন আমরা নিয়মকানুনগুলো মেনে চলি, কিন্তু আজকে আমরা শরীয়ত যেটা আমাকে বলছে আমি যেন আমার দেশের শরীয়তের মধ্যে যে আইনগুলো রয়েছে ওগুলো আমরা মান্য করি, কিন্তু আজকে আমি একজন মুসলমান মুমিন হওয়ার পরেও সেই শরীয়ত যেগুলো আমাদেরকে অনুমতি দিয়েছে আইনগুলো মান্য করার জন্য আর আমি আজকে ওই আইনগুলো ভঙ্গ করছি। একজন মুসলমান মুমিন হিসেবে এটা কখনো সাড়া পায় না যে আমি সরকারের দেওয়া আইনগুলা অমান্য করব। তো মাদানী চ্যানেল দর্শকতা এই বিষয়ে কিন্তু বলতে গেলে অনেকটা বিষয়, যেমন আমরা এক দর্শকবৃন্দ কল করেছিলেন এই বিষয়ে, তিনি বলেছিলেন যে আমাদেরকে ফায়ার সার্ভিস ম্যানরা তাদেরকে আমরা যখন কল দিই তখন তারা দেরিতে আসে, এবং দেরিতে কেন আসে আমরা কয়েকটা বিষয় আলোচনা করলাম, হয়তোবা তারা এমন হতে পারে ট্রাফিকের কারণে এবং সাধারণ মানুষের কিছু বুলতুটির কারণে, একটা বিষয় যে আমরা তাদের যে ট্রাফিকের তাদের যে গাড়ির যে টুন রয়েছে তাদের গাড়ির যে সাইলেন্ট রয়েছে এটা আমরা সাধারণ মানুষ হয়ে সাইলেন্টটা আমরা ব্যবহার করে দেখি, তো এটা আমাদের অবশ্যই না করা উচিত, এবং তাদেরকে আমরা আমার যত ব্যস্ততা থাকুক যত তারা থাকুক সবার আগে আমার আগে তাদেরকে আমাকে সাইড দেওয়া উচিত। এবং আরেকটা বিষয় ফারুক ভাই বলেছিলেন যে তারা যখন বিভিন্ন এলাকার মধ্যে যায় আমরা পর্যাপ্ত পরিমাণ তাদেরকে প্রবেশ করার জন্য জায়গা রাখি না, মানে একটা ফায়ার সার্ভিসের গাড়ি যে আমার এলাকার মধ্যে আসবে আমার ঘরের পাশে যে আসবে একটা যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা দরকার ওইটা আমরা রাখি না। এটা তো আসলে যারা রুট ক্রস কনস্ট্রাকশনের কাজ করে, যারা সড়ক ও জনপথ বিভাগের মধ্যে কাজ করে, আসলে তাদেরকে বোঝা উচিত, তাদের দায়িত্ব রয়েছে, কিন্তু আমাদেরও কিছু করণীয় রয়েছে। আমরা এমন করে ফেলি যে যেগুলো শাখা রাস্তা রয়েছে, মেইন রাস্তা তো আছে, যেগুলো শাখা রাস্তা রয়েছে ওই শাখা রাস্তায় দেখা যায় ম্যাপে রয়েছে এত ফিট এই রাস্তা রয়েছে, কিন্তু আমরা ওই রাস্তাটাকে একেবারে সংকীর্ণ করে ফেলি। যদি রাস্তার পাশে আমার জায়গা থাকে আমি আস্তে আস্তে রাস্তার রাস্তার যে জায়গাটা রয়েছে ওইটা দখল করতে শুরু করে দিই, যার কারণে রাস্তাটা সরু হয়ে যায়। যদি ওই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে হয়, ওই রাস্তা অতিক্রম করতে হয়, ওই রাস্তা অতিক্রম করে যদি ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন হয়, এখন এর জন্য দায়ী তো আমি। আমি রাস্তার যে জায়গাটা রয়েছে, মনে করুন কাউসার ভাই 12 ফিট রাস্তা রয়েছে, ওই 12 ফিটের মধ্যে কিন্তু গাড়ি যাওয়ার সুযোগ রয়েছে। এখন যদি আমি রাস্তার পাশে আমার জায়গা রয়েছে আমি যদি সেটা আস্তে আস্তে দখল করতে শুরু করে দিই, তাহলে রাস্তা এমনিতে তো কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, চিকন হয়ে যাবে। দেখেন এই ক্ষেত্রে আজকে সিনেমা আপনি হয়তো খেয়াল করবেন এই বিষয়ে বলতে গেলে, যেমন আজকে সেটা হোক কনস্ট্রাকশন সাইটের মধ্যে বিভিন্ন যারা ডেভেলপার কোম্পানি বলেন বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছে, এক কথায় বলতে গেলে যার দায়িত্বের মধ্যে, এবং আমরা যদি গ্রামের গ্রাম সাইডে যদি যাই গ্রামের মধ্যেও হয়তো বা তার তো হয়তো সরকারি বিভিন্ন ক্ষেত্রে এটা থাকে না, কিন্তু আমার একটা এলাকা আমার জায়গা এটা আমার গড় হয়তো হতে পারে এবং আমার বিপদ আমি গ্রাম সাইডেও আমার বিপদটা হতে পারে। তো যে বিষয়টা বললেন একটা গাড়ি আসার জন্য আমার যতটুকু জায়গা রাখার দরকার, আমি আজকে দুনিয়ার লোভে পড়ে আমার জায়গার লোভে পড়ে সম্পদের লোভে পড়ে আমি ওই জায়গাটা দখল করে নিলাম, সামান্য আজকে আমার 1 ফিট জায়গা হতে পারে সেটা হোক, এই 1 ফিট জায়গা দখল করার কারণে একটা গাড়ি আসতে পারলো না এবং ভবিষ্যতে এটা আমার কত শত শত মানুষের হয়তো বা ইন্তেকালের মারা যাওয়ার কারণ হতে পারে। এই যে বিষয়টা সেলিম ভাই আপনি যদি কিছু বলতেন যে এটাকে আমি একজন মুসলমানের উপর জুলুম করলাম না বা একটা আমার মুসলমানের হক নষ্ট করলাম না, একটা মানুষকে আমি মারা যাওয়াতে সহযোগিতা করলাম, একটা মানুষের মৃত্যুকে আমি তাকে মারাতে সহযোগিতা করলাম, এটা
এই বিষয়টা। মাশাআল্লাহ কাসার ভাই, আসলে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখন তুলে ধরেছেন। তো ওই ক্ষেত্রে দখল করার ক্ষেত্রে একটি হাদিস মুবারক এমন আসছে যার খোলাসা অবৈধভাবে দখল, যেটা দখল করা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কারো যদি মানে এক বৃহৎ মনে এই ধরনের মানে আসছে রেওয়াতের মধ্যে যার মাফহুমটা আমি আরজ করছি, তাহলে ওই ব্যক্তিকে 7 জমিন সম পরিমাণ আল্লাহ যে দখল করবে অপরের সম্পদ। দেখেন সরকারের জিনিস কিন্তু এটা কিন্তু একজনের না, সবার। তারা আপনি সরকারি জিনিস যে দখল করছেন, হয়তো কোনো ব্যক্তি বিশেষের হলে তাহলে একজনের হচ্ছে, যে আপনি কোনো মালিকানা ব্যক্তি বিশেষের কোনো একটা সম্পদ যদি আপনি, মালিক তো আমি না, না না ওটা তো বলতে, মালিক তো জনগণ, জি জনগণ, সমস্ত জনগণ, তখন একজন হচ্ছে। আর সরকারি জিনিসে কিন্তু মালিক কিন্তু সবার, পুরো দেশের মানুষ, ঠিক আছে। তাহলে আমি যে ওই সরকারি সম্পদটা যে দখল করছি, দখল করে নিলাম কিসের জন্য, একটুখানি দুনিয়ার জন্য, একটু আরামে আয়েশে থাকার জন্য, বা আমার জায়গায় একটু প্রশস্ত হওয়ার জন্য, বড় হওয়ার জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুবারক খোলাসা হচ্ছে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই সম্পদ 7 জমিন সমপরিমাণ তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ, এখন আমার গলার মধ্যে যদি সাধারণ সাধারণ মাথা ব্যথা হলে মাথা মানে বারবার বলে ওষুধ খাওয়ার চেষ্টা করে থাকি, আর কিয়ামতের দিন যদি 7 জমিনের সমপরিমাণ আল্লাহ যে জমি তার গলার মধ্যে যে হার বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, তাহলে আমরা দুনিয়াবে একটু মেশাল দিই যে 100 কেজি বলেন, 200 কেজি বলেন, আমার গলার মধ্যে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওই ঝুলিয়ে রাখার ক্ষমতা কি আমার আছে? আজকে যে আমরা সেটা সরকারি সম্পদ হোক, অপর মুসলমান ভাইয়ের সম্পদ হোক, যে আমরা যে জোর করে দখল করছি, আমাদের চিন্তা করা দরকার, আমরা কি ওই জমিন বহন করার, ঝুলিয়ে রাখার আমার গলার মধ্যে সেই ক্ষমতা কি আমার আছে, যেখানে দুনিয়ার নেই? এটা একটা বিষয়। আরেকটা বিষয় কসর ভাই আমি তুলে ধরতে চাই এখানে, যেহেতু আমাদের ফায়ার সার্ভিস আলহামদুলিল্লাহ ওনারা তো পরিশ্রম করতেছেন, যে মানবিক সেবা করে যাচ্ছেন, ওখানে ক্ষেত্রে যখন হুট করে কোনো একটা প্রতিষ্ঠান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ঘরের মধ্যে বলেন আগুন ধরে যায়, তখন কিন্তু আমাদের চারপাশে যারা মানুষ রয়েছে তাদেরও কিন্তু কিছু করণীয় রয়েছে। করণীয় বলতে অনেক সময় দেখা যায় আমরা আগুন ধরছে, ঠিক আছে, হয়তো বা এটা খোদার হুকুম ছিল, হয়তো কোনো না কোনো কারণ ছিল, হয়তো বা আমার অসতর্কতার কারণ ছিল, ঠিক আছে না? তো হুট করে আমরা কি হয়ে যাই, বেসাহারা হয়ে যাই, মানে আমরা অবস্থা এমন করি যে ওই অবস্থা মানে এমন দিশাহারা হয়ে যায় যার কারণে ওই ক্ষয়ক্ষতি মানে তা আরো দ্বিগুণ বেড়ে যায়। যেমন কিভাবে, যেমন আগুন ধরলো কোনো একটা গার্মেন্টস বলেন, কোনো একটা দোকানে বলেন, কোনো একটা শপিং মলে বলেন, মার্কেটে বলেন, আগুন ধরলো, এখন মানুষ বাঁচার জন্য চটপট করতে থাকে, কি বলে কিনা কিনো কি, নিজের জীবনকে বাঁচাতে গিয়ে শত শত এমনও ঘটনা যে হয়তো বা আমরা টিভি চ্যানেলের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে মানুষের পায়ের পদজনিতের কারণে অনেক মানুষ মারা গেছে। আল্লাহ, এই ধরনের কিন্তু ওয়াকিয়া ঘটনা আমাদের জানা হয়েছে, আমরা শুনি কি কারণে, ওই যে তাড়াহুড়া, মানে কিভাবে তাড়াহুড়া করে নামবে। তো আসলে যদি এটা কিন্তু ওইভাবে তাড়াহুড়া না করে যে ধীরে স্থিরভাবে কিভাবে যে আমরা এই বিপদ থেকে বাঁচা যায়, এই মুসিবত থেকে উদ্ধার হওয়া যায়, ওটা যদি চিন্তা করে যদি করা হয় তাহলে এটা সম্ভব। হয়তো বা এটা ক্ষেত্রে তাড়াহুড়া করাটা এই কারণে আসে, তার মন মানসিক তখন এমন হয় যে যে আমি নিজে বাঁচলে হয়েছে, কে মরবে বা বাঁচো এটা আমার দেখার বিষয়, মানে নিজের প্রাণ বাঁচানো, এটাও বলে থাকে মানে আগে নিজে বাঁচলে, একটা বর্তমান আমাদের বলে নিজের বাঁচলে বাপের নামে একটা কথা বলে থাকে, কিন্তু সে একজন মুসলমান মুমিনের নয়। আমি নিজেও বাঁচবো, আমার পাশাপাশি আমার মুসলমান ভাইকেও বাঁচাবো, এবং কি এটাও প্রয়োজন আমি নিজের ক্ষতি হলেও আমার মুসলমান ভাইকে বাঁচাবো। আপনি যে বিষয়টা বলেন এটা কিন্তু আমাদের অনেকগুলো ঘটনা হয়ে থাকে, যে পদদলিত হয়ে যে নিজের যান বাঁচাতে গিয়ে অপর তোয়াক্কা না করে তাকে আমি পায়ের নিচে ফেলে দিলাম, সে যা যার হোক আমি নিজে বাঁচলে হয়েছে, এই ধরনের বিষয়টা যখন বিভিন্ন বিপদ আপদ হয়ে তখন দেখা যায়। তো আসলে কিন্তু এই সময় আমাদের এটা মনে করা উচিত নয় যে আমাদের সাহাবায়ে কেরাম দেখি, আমাদের আউলিয়ায়ে কেরাম দেখি, তারা তাদের জীবনে দেখলে তারা নিজেরা কষ্ট পেত, মুসলমান ভাইকে তারা সুখে রাখতো। এই ধরনের একটি ওয়াকিয়া, যে একটি যুদ্ধের ঘটনা, আচ্ছা, যেটা যে গজওয়ার ঘটনা, যেটা পানির তৃষ্ণার জন্য, আচ্ছা, যে হয়তো ভাই আমার ফারুক ভাই হয়তো জানা থাকলে শেয়ার করবেন, যে ওটা তৃষ্ণার জন্য একজন সাহাবি যুদ্ধের মধ্যে, জি জি, আমি মাফহুম শর্মা মোটা আরজ করছি, যে একজন আল্লাহ রসুল সাহাবি মানে যারা যুদ্ধ করছেন মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষতি হয়েছেন, ঠিক আছে না, তো তখন তৃষ্ণার্ত, অনেক তৃষ্ণার্ত, তো একজন সাহাবি পানি পানি করে কি করলো, চিৎকার করে, চিৎকার করছে, তো একজন সাহাবির হাতে এক পাত্র পানি, এক পেয়ালা পানি, হয়তো একজন পান করতে পারবে, হয়তো দুজন পান করতেও পারবে। তো এর কিছুক্ষণ পর আরেক পাশে আরেকজন সাহাবি যে পানি পানি তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত বলে চিৎকার করলো, প্রথম সাহাবিকে যখন পানি পেশ করলো, জি জি, তো উনি বললো না আমার ওই বাইক বাইকে দাও, যে যে তার পার্শ্ববর্তী যে একজন ভাই, তো উনি আমার চেয়ে বেশি প্রিপাসত্ব হতে পারে, ওর কাছে গেল,
উনি বলছে আমার চেয়ে বেশি প্রিভাষণ তো ওই ব্যক্তি, ওই তাকে দিন, আমি পানি খাবো না, তারপর ওকে দিন পানি। এভাবে করতে করতে ওই ময়দানে অনেকজন অনেকজনের কাছে এভাবে হস্তান্তর করা হলো। শেষ পর্যন্ত ওই যার বেশি পিপাসা লেগেছে তিনি পান করতে পারেন। মানে কথা সবাই মানে বলতে গেলে তাদের এমন অবস্থা হয়েছে ইসার করা, মানে মুহূর্তে যেখানে পারা পানি না গেলে মারা যাচ্ছে। প্রথমত একজন নিয়ে গেলে একজনের কাছে পানি নেওয়ার জন্য, তখন সে বলছে অপরদিকে, সে যখন পানি খেতে যাচ্ছে অপরদিকে আরেকবার চিৎকার করে উঠেছে আমাকে পানি দাও, তখন সে চিন্তা করছে আমি থেকে পানি বেশি প্রয়োজন ওই ভাইয়ের কাছে, তার কাছে নিয়ে যাও আমি পানি খাবো না। এবার নিজে নিজে কি হয়েছে একটা কথা, এটা হয়তো আমাদের যারা বর্তমান সময়ে আছি বিপদ আসলে আমরা কি করবো এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান থেকে শিক্ষা নিই, উনি কেমন মুহূর্ত তখন যান চলে যাচ্ছে, ওনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তলোয়ারের আঘাত, মানে এটা কেমন আঘাত, রক্ত ঝরছে ওই মুহূর্তে যখন তৃষ্ণার্ত, তখন বলতেছেন আমার মানে এই মুহূর্তেও তাদের একটা পেরেশানি, আমার তাদের একটা টেনশন, আমার ভাই যেন মানে বিপদের মুহূর্তে একটা টেনশন, আমার ভাই যেন বাঁচে, আমার মুসলমান ভাই যেন সে বিপদ থেকে রক্ষা পেয়েছে। আর আজকে হয়তো আমাদের এমন টেনশন, এমন মন মানসিকতা হয়ে গিয়েছে যে আমি বাঁচলে হয়েছে, তার কি হয়েছে চিন্তা করা আমাদের সময়। এখন এমন অবস্থা যা পূর্বের অবস্থার বিপরীত। কেমন বিপরীত? এখন কোনো ঘটনা হলে বা কোনো মুসলমান কষ্টে পতিত, যেমন দেখেন আজকে রিলেটেড বিষয় যে কোনো বিল্ডিংয়ে কোনো টাওয়ারে কি লেগেছে, আগুন লেগেছে। এখন কিছু মানুষ রয়েছে যারা মজাক উঠায়, যারা হাসি তামাশা করে, যারা বিভিন্ন কাজে ব্যস্ত, তাদেরকে বাঁচানোর কাজে ব্যস্ত নয়, কেউ সেলফির ব্যস্ত, কেউ মানুষকে লাইভ ভিডিও দেখার কাজে ব্যস্ত, কেউ নিজের স্বার্থ হাসিল করার জন্য। যদি আমি একটা লাইভ ভিডিও দিই এটার, তাহলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, আমার চ্যানেল রয়েছে, ভিউয়ার্স বাড়বে, আমার ভিউয়ার বাড়বে, ওই উদ্দেশ্যে সে ব্যস্ত। অথচ তার উচিত ছিল যে যেন তাদের ফায়ার সার্ভিস কর্মীদের সাথে, ফায়ার সার্ভিস কর্মী ভাইদের সাথে যেন তারা সহযোগিতা করে। এটা তো আমাদের করণীয়, ফায়ার সার্ভিসরা তো ফর্মালিটি রয়েছে, তারা এই কাজের জন্য নিযুক্ত, কিন্তু ওই কাজটা আগুন নিভানোর কাজ বা কেউ মারা যাচ্ছে পানিতে ডুবে, এখন কি আমার কি করণীয় নো? আগে আমাকে এক্ষেত্রে আপনার একটা ফায়ার সার্ভিস কর্মীর যিনি মানে যদি কর্মীর মানুষ রয়েছে তার একটা মতামত এরকম আমি একটা নিউজের মধ্যে পড়েছি যে আমরা অনেক সময় যেখানে এরকম ঘটনা হয় তো আমাদের মানুষের ভিড়ের কারণে আমাদের পর্যাপ্ত আমার সাধ্য মতো আমরা কাজ করতে পারি। জি জি, এটা আমাদের লক্ষ্য করা উচিত, আমাদের লক্ষ্য করা উচিত যখন ঘটনা হয়েছে এখন ফায়ার সার্ভিস কর্মী বাইরে এসেছেন, তাদের আমাদেরকে জায়গা করে দিতে হবে এবং আমাদের পানির ব্যবস্থা করতে হবে। আগুন নিবানোর যেই একটা বস্তু রয়েছে, পানি রয়েছে, বালি রয়েছে, তোর মধ্যে বেশি কাজে ব্যবহার হয় কিন্তু পানি। এখন যদি পানি না থাকে, পানির ব্যবস্থা যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে তারা কিভাবে আগুন নিভাবে? যেমন এখন যদি আমরা আপনার আমাদের বর্তমানে একটা সরকারের পক্ষ থেকে যেটা নিয়ম সেটা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ে, যেমন বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন ডেভেলপার কোম্পানি বলেন, তাদের ক্ষেত্রে এবং বিভিন্ন আমাদের এলাকার মধ্যে বলেন বিভিন্ন জায়গায় যেটা রয়েছে ফায়ার হাইড্রেন্ট বলা হয়। জি, ফায়ার হাইড্রেন্ট মাস্ট বি জরুরি এটা আমাদের জন্য, কিন্তু আজকে আমরা সাধারণত আমরা জানি সরকারের নিয়ম অনুযায়ী আমাকে বলে দেওয়া হয়েছে আপনার অমুক স্থানে ফায়ার হাইড্রেন্ট এটা অবশ্যই লাগবে, কিন্তু আমরা আজকে ফায়ার হাইড্রেন্টটা টাকা খরচ হবে বিদায়, নিজের সম্পদ একটু চলে যাবে বিদায়, তবক্কা না করে এই ফায়ার হাইড্রেন্ট আমরা লাগাই। কতজনে করতেছে, কতজনে এটার এই যে নিয়ম কানুন রয়েছে, যে আইন প্রণয়ন করা হয়েছে, কতজনে তোয়াক্কা করতেছে দেখুন। একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে, অনেক মন্ত্রণালয় থেকে কি নিতে হয়, অনুমতি নিতে হয়, এবং ওই কনস্ট্রাকশন যে করবে তার এমার্জেন্সি এক্সিট রয়েছে, একটা এমার্জেন্সি এক্সিট থাকে, ফায়ার হাইড্রেন্ট দরকার। এখন যদি সেগুলা আমরা নিয়ম মেনটেন না করি, তাহলে এর ক্ষতির যে আমাকে বুক করতে হবে। এখন দেখা যায় আমার কারণে অনেক মানুষ হতাহত হয়েছে, আমার কারণে অনেক মানুষ মারা গিয়েছে, আমার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কারণেই সরকারের সম্পদ নষ্ট হয়েছে, এটার দায় বাইকে, এটার দায়ী তো আমিই নিজেই। কেননা আমি
অনেক উঁচু তলার ভবন আমি নির্মাণ করেছি, কনস্ট্রাকশন একটা বিল্ডিং আমার নির্মাণ করতে হয়তো বা কোটি কোটি খরচ হচ্ছে, আর কিছু লক্ষ টাকা দিয়ে আমার হয়তো কিছু হাজার টাকা দিয়ে মানে বাঁচাতে গিয়ে আমার ফায়ার হাইড্রেন্ট বলেন, ফায়ার এক্সিট বলেন, এমার্জেন্সি এক্সিট বলেন, যেগুলো আমার রাখার দরকার, যেগুলো আমার একটা সরকারের আইন রয়েছে আপনার অমুক বিল্ডিং এর মধ্যে ইমার্জেন্সি এক্সিট থাকতে হবে, আপনার অমুক ফ্যাক্টরির মধ্যে ইমার্জেন্সি সিঁড়ি থাকতে হবে, যেটা ইমার্জেন্সি ফায়ার হাইড্রেন্ট থাকতে, এগুলো যেগুলো আমার সরকার থেকে আমাদের বলে দেয়, কিন্তু আজকে দেখা যায় আমি ওই সরকারের বিভিন্ন আইনকে লঙ্ঘন করে তাকে বরঞ্চ ঘুষ দিয়ে, সরকারি মানুষকে ঘুষ দিয়ে আমি এই কাজটা করি না। জি জি, এবং দেখা যায় অনেক সময় একটা বিল্ডিং করার ক্ষেত্রে আমার আশেপাশে কতটুকু জায়গা রাখা দরকার, এখন যদি আমার যতটুকু জায়গা রয়েছে ততটুকুতে আমি বিল্ডিং নির্মাণ করে ফেললাম, আমার পাশে যিনি রয়েছে তিনিও আমার জায়গার সাথে ঘাসাঘাসি করে বিল্ডিং নির্মাণ করে ফেলেছে, এখন কিভাবে এটা সম্ভব? আচ্ছা দেখেন সিনেমা একটা কথা আপনি দেখবেন ফারুক ভাই, খেয়াল করবেন যারা ইচ্ছা করে কোনো একটা মানুষকে খুন করে, কোনো একজন বান্দা অন্য মানুষকে যখন খুন করে, তখন এই যে খুন করাটা মানে দুনিয়া অন্য সব গুনাহের সাথে সবচেয়ে বড় গুনাহ, এবং এর দ্বারা আল্লাহ তাআলা কেমন নারাজ তো বিভিন্ন হাদিস শরীফে রয়েছে। তো দেখেন আমি একজন আজকে দুনিয়ার টাকার লোভে পড়ে, আমার সম্পদের লোভে পড়ে, আমার একটা মানুষ বিপদ থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য, তার মৃত্যু থেকে বাঁচার জন্য যেগুলো আইনকানুন রয়েছে এগুলো আমি মানলাম না, তাহলে এর কারণে সে পরে গিয়ে এটা একজন মানুষ মারার, অনেক মানুষ মারার কারণ হতে পারে। তাহলে আমি কোনো একটা মানুষকে সরাসরি মারলাম না আর কি, কিন্তু আমি মানে প্রতিপক্ষ বা কোনো মানুষকে আমি মারা মারার কি করছি, এটা নিয়ম না, এটা ইসলাম তো আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে যে দেশের যেটা আইন কানুন রয়েছে ওটা আমাদের মানতে হবে। অবশ্যই, কারণ আমি না মানার কারণে আমি হয়তো তাকে সরাসরি খুন করলাম না, কিন্তু আমি এমন কিছু করে কাজ করে গেলাম যার কারণে আমি আমার মুসলমান ভাইকে খুন করার পথ করে দিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কাসর ভাই আরেকটি কথা আমি এখানে অ্যাড করতে চাই, আসলে আজকে তো শ্রমজীবীদের জীবনের মধ্যে ফায়ার সার্ভিস যারা ইসলামে শ্রমজীবী করতেছেন তারা তো অবশ্যই অবশ্যই সেটা নেকির কাজ করতেছেন, এবং যেখানে আগুন জ্বলছে ধরতেছে, আসলে আমাদের বর্তমান সময়ে আমাদের মানে আমাদের অভ্যাস এমন হয়ে গিয়েছে মানে এটা হয়েছে এটা হয়েছে, এই এদিকে ক্ষতি হয়েছে, এদিকে অমুক সমস্যা হয়েছে, এই কথাটা বেশি প্রচলন বেশি শোনা যায়, কিন্তু আমরা কখনো মানে এই বর্তমান সময়ে আমরা এই চিন্তাটা করি না যে এই কাজটা কেন হয়েছে, কি কারণে হয়েছে। আসল ভাই এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি এখন আপনাকে আপনার মাধ্যমে মাদানী চ্যানেল দ্বারা দর্শক শ্রোতা রয়েছেন দেখছেন এই মুহূর্তে বসে তাদেরকে বলতে চাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগুন কেন ধরলো আজকে, যে অমুক মার্কেটের মধ্যে, অমুক ঘরের মধ্যে, অমুক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আগুন ধরলো কেন ধরলো, এটা তো আমাদের চিন্তা করার বিষয় ছিল। তাহলে ফারুক ভাই দেখেন আপনার সেলিম ভাই আপনি হয়তো খেয়াল করবেন আমরা সাধারণ ক্ষেত্রে আগুন ধরার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের অনেক অসতর্কতা রয়েছে। যেমন আমরা যদি দেখি আমাদের ঘরের মধ্যে মানুষ কি করে বিভিন্ন চোলার উপর তারা আমরা কাপড় শুকাতে দিয়ে যার কারণে দেখা যায় চোলা হয়তো সে এখন চোলা জ্বালিয়ে চলে গিয়েছে, এই কাপড় ওই চোলার মধ্যে পড়ে গিয়েছে আর এখান থেকে আগুনের আমরা উৎপত্তি হয়ে গিয়েছি। যেমন একে কিছু অসতর্কতা ক্ষেত্রে বলা হচ্ছে রান্নার পর চোলা সম্পূর্ণভাবে আমাদের বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আজকে আমরা দেখা যায় রান্নার পর চোলা আমরা জ্বালিয়ে রাখি, আমার গ্যাস নষ্ট হচ্ছে। আজকে আমরা বলি আমাদের দেশের মধ্যে গ্যাসের সংকট কেন, এই কারণের মধ্যে হয়তো আমি নিজে তো দোষী রয়েছি, আজকে আমি এই সামান্য করে একটু না জ্বালিয়ে রাখছি, এই একটু একটু করে কত লক্ষ লক্ষ মানুষ নষ্ট করছে। আরেকটা কারণ মানে ওই যে মেসের একটা কাঠি নষ্ট হবে যার কারণে সে ওইটা জ্বালিয়ে রাখে। আমার এই মেসের একটা কাঠি তো এক টাকাও না, এক টাকাও মূল্য রাখে না, কিন্তু আমি ওদিকে লক্ষ লক্ষ টাকার গ্যাস নষ্ট করে ফেলতে করতেছি। এভাবে এক একজন করে যদি এভাবে চুলা জ্বালিয়ে রাখে তাহলে অনেক গ্যাস কিন্তু নষ্ট হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে যদি এটা এই জন্য চুলা জ্বালিয়ে রাখে, কারণ তো এই চুলা জ্বালালে তো কিন্তু আমার ক্ষতি হচ্ছে না বা আমার টাকা যাচ্ছে না, কিন্তু আমরা যে সিলিন্ডার ব্যবহার করি ওই সিলিন্ডার কিন্তু আমরা জ্বালিয়ে রাখি না, যদি নিজস্ব সিলিন্ডার হয় সেটা আমরা জ্বালিয়ে রাখি না, কেননা যখন গ্যাস ফুরায় যাবে চুলার আগুনও ফুরায় যাবে। কিন্তু এটাতে তো যেগুলো সরকারের লাইন রয়েছে ওই ক্ষেত্রে তো ভিন্ন, এই মানে গেলে সরকার জামা তো যাচ্ছে না। আসলে ফারুক ভাই এক্ষেত্রে অনেক কিছু সতর্কতার বিষয় রয়েছে, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আবারও মাদ্রাসা দর্শকতায় সতর্কতার ব্যাপারে আলোচনা করব। আমাদের আলহামদুলিল্লাহ আরেকটি মাদানী গুলদস্তা আরেকটি আপনাদের কাছে প্রতিবেদন আকারে একটা ভিডিও রয়েছে, আমরা ওইদিকে যাবো যে ইনশাআল্লাহ আমাদেরকে ওই প্যাকেজ ওই মাদানী গুলদস্তা চালিয়ে দিন। Allah
মাশাল্লাহ মাদানি চেতনা শ্রোতা, আমরা দেখতে পাচ্ছিলাম খুব একটা খুব সুন্দর একটা বলতে গেলে আসলে হৃদয় বিদারক আগুন যে আমরা দেখতে পেলাম। আসলে আগুন সাধারণ যখন আমরা দুনিয়ার আগুন দেখি তখন আমাদের একজন মুসলমান মুমিনের অবশ্যই এটা স্মরণ হয়ে যাওয়া উচিত যে আমাদের জাহান্নামের আগুনও রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার, সে আমল করার, নেক আমল করার, গুনাহ থেকে বাঁচার সে সৌভাগ্য দান করুক। আলহামদুলিল্লাহ আমাদের সাথে শ্রোতা আমরা আলোচনা করছিলাম কিছু সতর্কতার ব্যাপারে। তো আমি চেষ্টা করবো আপনাদের কিছু যেগুলো আমাদের বিভিন্ন সরকারি আইন, বিভিন্ন সরকারি সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতার ব্যাপারে কিছু বিভিন্ন বিষয় আসে, আসলে ব্যাপারে কিছু বিষয় আপনাকে তুলে ধরবো। সেটা হচ্ছে আমার তো প্রথমত উচিত আমরা যারা আজকে দর্শকবৃন্দে রয়েছি আমরা যেন আমাদের চুলার রান্নার যেটা চুলা রান্না করি চুলার উপর যেন ভেজা কাপড় যেন আমরা শুকাতে না দিই। আরেকটা বিষয় সেটা হচ্ছে গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে 15 মিনিট আগে রান্নাঘরের সকল জানালা দরজা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিন। আরেকটা সেটা হচ্ছে গ্যাসের চাবি ঘুরানোর সময় অর্থাৎ ঘুরানোর আগে ম্যাচের যেটা কাঠি ওটা আগে ধরাবেন। এবং আমরা দেখা যায় যে গ্যাসের আমি চাবিটা ঘুরাই দিলাম, এরপর আমি আমার যেটা মাছি রয়েছে যেটা আমার যেটা ম্যাচ রয়েছে আমি তারপর ধরাই। তো বলা হচ্ছে আমরা যেন গ্যাসের চাবি ঘুরানোর আগে ম্যাচের কাঠি যেন আমি আগে ধরিয়ে রাখি। তারপর বলা হচ্ছে গ্যাসের চুলার হোজ পাইপটি ফাটা ক্ষতিগ্রস্ত হলে এটা পরিবর্তন করে ফেলুন। আমরা দেখা যায় গ্যাসের যেটা আমাদের লাইনের পাইপ রয়েছে এটা আমরা নিচে একটু সামান্য টাকা যাবো বলে 100 টাকা, 200 টাকা, 300 টাকা এর কারণে আমি কি এটা এই পাইপটা চেঞ্জ করি না, অনেক পুরনো হয়ে গিয়েছে, এটা নষ্ট নষ্ট হওয়ার পথে, তারপর আমি এটা চেঞ্জ করি না। আমাদের উচিত যেন আমরা এটা চেঞ্জ করে ফেলি, হয়তো এটা সামান্য আমি চেঞ্জ না করার কারণে আমার ক্ষতি হতে পারে। আরও বলা হচ্ছে যে বাসা বাড়ির বৈদ্যুতিক লাইন প্রতি 6 মাস অন্তর অন্তর উচিত আমাদের নিয়মিত পরীক্ষা করা। আরও বলা হচ্ছে সঠিক মানের বৈদ্যুতিক তার সরঞ্জাম ব্যবহার করুন। ফারুক আপনি হয়তো খেয়াল করবেন আজকে আমাদের বিভিন্ন বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে কারণ আমাদের বিভিন্ন আগুন ধরার বিভিন্ন কারণ যদি আমরা দেখতে যাই হয়তো বা কারণের মধ্যে কোনো মানুষের অসতর্কতা, যেমন চুলার উপর কাপড় শুকাতে দিয়েছে, এটা একটা কারণ হতে পারে। এটা যদি সংক্ষেপে বলি তো বিশেষত দুইটি কারণ দেখা যায়। একটা হচ্ছে যে গ্যাসের চুলা থেকে এখন বর্তমান সময়ে প্রায় কিন্তু সব দিক দিয়ে গ্যাস চলে যাচ্ছে, সিটির মধ্যে বেশিরভাগ প্রায় গ্যাস। তো দুইটি কারণ আমরা যদি একটু খেয়াল করি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে গ্যাস এবং দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট। মানে দেখা যায় যে তারা আমার অমুক জায়গার মধ্যে প্রয়োজন অমুক অ্যাম্পিয়ারের তার, জি অমুক মানে প্রসিডিওর তার আমার প্রয়োজন, কিন্তু তারা দেখা যায় কিছু টাকা বাঁচানোর জন্য একটু কম দামি তার ব্যবহার করে, যার কারণে যখন এখানে বেশি লুট হয়ে যায় ওখানে আমার ইলেকট্রিক হয়ে যায়, শর্ট হয়ে যায়, যার কারণে আমাদের পুরো একটা নিজের বিল্ডিং নয় তার পাশাপাশি আমার পাশের বিল্ডিংও আগুন ধরতে। ওই ধরনের আমাদের এলাকাতেও একটা এই ধরনের ঘটনা ঘটেছে ইলেকট্রিক শর্ট কিছুই না আগে, আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। তার মধ্যে একটি অসতর্কতার কারণ এটাই যে একজন স্থায়ী ভবন ওখানে ভিতরে ছিল, আল্লাহ মানে কীভাবে বলবো আমার আসতেছে না, যে বাইর থেকে ওনাকে বন্ধ করে মানে ওনার মনে ঘুম ছিল হয়তো বা একটু সমস্যা ছিল যার কারণে ওনাকে ভিতরে ছিল, বাইর থেকে তালা বন্ধ করে সবাই চলে গেল, কিন্তু ভিতরে যে আগুন কিভাবে ধরলো এমনি তো খবর পাওয়া গেল যে ইলেকট্রিক শর্ট থেকে কি আগুনটা ধরছে। তো ওই ব্যক্তি যে ধরনের হোক না কেন কিন্তু প্রত্যেকটা মানুষ জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে, সে পাগল হোক সে মেন্টালি সমস্যা হোক সে জীবন বাঁচানোর জন্য কী করে চেষ্টা করে। কিন্তু ওই মহিলাটা আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক যে উনি ওখানেই কি জলে আগুনের জলে মারা গিয়েছে। দেখুন দেখে বৈদ্যুতিক লাইনের ক্ষেত্রে আমরা এখানে আসলে সাধারণ আমরা সাধারণ টাকা বাঁচাতে গিয়ে আমি এখানে নর্মাল তার ইউজ করলাম যার কারণে আগুন ধরতে আমার সহযোগিতা হয়ে গেলো এক ক্ষেত্রে। তো আমাদের মাদ্রাসা তো সুস্থতা এটা অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, আমার সামান্য টাকা বাঁচাতে গিয়ে আমার এই একটা পুরা ঘর বাড়ি চালিয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার সে সৌভাগ্য দান করুক। আরেকটা বিষয়টা হচ্ছে ক্ষতিগ্রস্ত নিম্নমানের বৈদ্যুতিক তার সরঞ্জাম প্রতিস্থাপন করুন এবং বাসাবাড়ি প্রতিষ্ঠান অগ্নি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং অগ্নি ঝুঁকি অনুসারে প্রয়োজনীয় সংখ্যক অগ্নি নির্বাপক যন্ত্র মজুত রাখুন। একটা বিষয়টা হচ্ছে দেখেন ফারুক ভাই, আমাদের আলহামদুলিল্লাহ এইটা আমি আসলে সকল দর্শক শ্রোতার কাছে এটা একটা অনুরোধ করবো, হয়তো আমাদের উচিত, আমার নিজেরও উচিত, সবারই উচিত যে আমাদের ফায়ার সার্ভিসের বিভিন্ন কাজ রয়েছে, হয়তো বিভিন্ন অগ্নি প্রতিরোধ করার বিভিন্ন হয়তো ট্রেনিংও দিয়ে থাকে, বিভিন্ন কিছু করে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যে কীভাবে একটা আগুন লাগলে আমি বাঁচতে পারবো, একটা ফায়ার সার্ভিস ম্যানে কী কাজ হওয়া উচিত। আসলে আমরাও এটা চেষ্টা করো দর্শক শ্রোতা, আমরাও যেন নিজেকে সচেতন করার জন্য, নিজের পরিবারকে সচেতন করার জন্য এই কাজে এগিয়ে আসি, তাদের কাছে যাই, হয়তো বা আলহামদুলিল্লাহ সরকার পক্ষে এটা ফ্রিও রয়েছে। আমি বলবো অনুরোধ করবো আমরাও যেন এরকম প্রশিক্ষণ নিই, আল্লাহ তাআলা আমাদেরকে
নিজে সতর্কতা থাকার সে সৌভাগ্য দান করুক আমাদের। সেটা আমরা আবার একটু আপনাদের কলের দিকে যাব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি চাঁদপুর, মাদানী চ্যানেল বাংলা। আলহামদুলিল্লাহ, শ্রমজীবী মানুষের জীবন এরকম একটি অনুষ্ঠান মাদানী চ্যানেল প্রচার করার জন্য মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোশারফ খান আরজ করছিলাম রাউজান চট্টগ্রাম থেকে। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সেবা দিতে। এরা আলহামদুলিল্লাহ রাতে যদি কোনো অগ্নিকাণ্ড লাগে রাতে 12টা 2টা 3টা এরা নিরলসভাবে আমাদের মানে ডাকে সাড়া দেয়। তো আলহামদুলিল্লাহ এদের জন্য আমরা লাখ লাখ শুক্রিয়া এদেরকে আমরা কাছে পাই। তো এদের জন্য যে আমাদের ডাকে যে সাড়া দেয় এদের একটা যদি ফজিলত বলতেন মদিনা মদিনা হতো আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত প্রথমের দিকে আমরা এই বিষয়টা নিয়েছিলাম তাদের ফজিলতকে, তাদের পরিশ্রমের ক্ষেত্রে তারা এমন একটা কাজ করে যাচ্ছে, অপর মুসলমানের সাহায্য সহযোগিতা করছে, পেরেশানি দূর করছে, যার কারণে তাদের আখিরাতে এবং তাদের অনেক ফজিলত রয়েছে। অনেক উল্লেখিত সে ফজিলত সেটা হচ্ছে তারা আরশের ছায়া আমাদের নসিব হবে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল খুশি করার সে সৌভাগ্য তাদের নসিব হবে। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ মারহাবা, আমাদের দাওয়াত ইসলামী যে চ্যানেল মাদানী চ্যানেল বাংলা যে অনুষ্ঠান চালু করেছে পরিশ্রমীদের জীবন, মাশাআল্লাহ মারহাবা। এর মাধ্যমে আমাদের যারা শ্রমজীবীরা রয়েছে মাশাআল্লাহ, ওনারা ওনাদের কাজকর্মের ব্যাপারে, ওনাদের পেশার ব্যাপারে যাবতীয় যে যত রকমের পরামর্শ দরকার, সঠিক সিদ্ধান্ত দরকার, সবকিছু মাশাআল্লাহ মারহাবা এই মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান এর মাধ্যমে সবাই জেনে যাচ্ছে। আপনাকেও মোবারকবাদ জানাই, আপনি মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন এবং আপনাদের এলাকাবাসীকেও দাওয়াত দিন। ইনশাআল্লাহ এই মাদানী চ্যানেল দেখার বরকতে আমাদের ইনশাআল্লাহ আমাদের ঘরে মাদানী পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন বলতেছি চট্টগ্রাম থেকে। আপনাদের অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন আসলে সুন্দর একটা অনুষ্ঠান। ফায়ার সার্ভিসের পরিশ্রম আসলে সুন্দর একটি বিষয়। ফায়ার সার্ভিসের অনেকই অবদান যে আগুন ধরার ক্ষেত্রে ওদের পরিশ্রম অপরিসীম। তো আমাদের এখানেও কিছুদিন আগে আগুন লাগছিল যার ভয়াবহতা আমি দেখেছিলাম। তো সেক্ষেত্রে সঠিক প্লেস ছিল না যে ভালো করে রিকভার করবে, কিন্তু এর মধ্যেও যে ওরা এত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে যে আগুনটা নিভালো, তো এটা অত্যন্ত ভালো একটা কাজ। আশা করি আপনাদের অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে তাদের জীবনের ঝুঁকিটা নিয়ে এমন এমন আমাদের নিজের সচকেও দেখেছি, এমন জায়গা যেখানে আমরা নিজেরা ভয় পাচ্ছি এখানে গেলে, কিন্তু সেই জায়গায় দেখা যায় তারা পরিশ্রমে বাইরে ফায়ার সার্ভিসের ম্যানে তারা চলে যায় সেই কাজগুলো করতে। আল্লাহ তা তাদের এই খেদমতগুলোকে কবুল করুক। যেই মাদ্রাসা তো আমরা আলোচনা করছিলাম সতর্কতার ক্ষেত্রে, আমরা একটু আলোচনা করবো সেক্ষেত্রে, সেটা হচ্ছে বিষয়টা তারা যে দেখা যায় অনেক সময় তাদের একটা বিষয় আমরা অনেক সময় দেখা যায় যারা ফায়ার সার্ভিস ম্যানরা রয়েছে, তবে আপনি হয়তো খেয়াল করবেন তারা যখন বিভিন্ন এলাকায় যে কাজ করতে যায়, তারা ফায়ার সার্ভিস ম্যান রিকভার করতে যায়, তখন ওই জায়গার মধ্যে যদি তারা একটু রিকভার করে ফেললো, কাজটা করে ফেললো, তখন দেখা যায় কিছু কিছু ফায়ার সার্ভিস ম্যানরা রয়েছে সব ক্ষেত্রে, কিছু কিছু যারা রয়েছে তারা দেখা যায় যাদের ঘরে গিয়েছে তারা এটা খেকাদমটা করার জন্য তাদেরকে কিছু টাকা চার্জ করে, মানে তাদের কিছু টাকা দিতে হবে, অমুক এত হাজার টাকা, এত হাজার তারা কী করে দেয়, ধার্য করে দেয়। এক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমার যেটা জানা আমার সেটা হচ্ছে সরকারের একটা আইন রয়েছে, তারা কোনো চার্জ টাকা নিতে পারবে না, কিন্তু অনেক সরকারের পক্ষ থেকে তো তাদেরকে বেতন দেওয়া হয়ে তারা বেতনভুক্ত এটা চাকরি করছে, এখন অতিরিক্ত টাকা কেন নেবে? তাদের এই পরিশ্রমের জন্য সরকারের কত ফ্যাসিলিটি তাদেরকে দিচ্ছে, বেতন নয় কাউসার ভাই, আমরা কুটিনাটি জানি না বিদায় আমরা সংশয়ের মধ্যে পড়ি, অথচ তাদেরকে বেতন দেওয়া হয়, তাদের ফ্যামিলির জন্য অনেক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দেওয়া হয়, তো আমরা কেনই বা অতিরিক্ত টাকা নিতে যাব? দেখেন এক্ষেত্রে আমি একটা, আপনি দেখেন ফারুক ভাই, যার উপর বিপদ এসেছে, যার ব্যবসায় আগুন লেগেছে, যার ঘরের মধ্যে আগুন লেগেছে, এখন তার উপর তার মন মানসিকতাটা কেমন হতে পারে? এখন তার হয়তো বা এমন হতো তার এখন সব কিছু আত্মহারা, তার এখন কোনো কিছু নেই, তার টাকা তার ঘর বা সব জ্বলে গিয়েছে, এমনও পরিস্থিতি দেখা যায় তারা এসে তাদের উপর টাকা চার্জ করে,
যে আপনাদের আমরা এসেছি আমাদের টাকা খরচ বা বিভিন্ন খরচ আমাদের দিতে হবে, এই জায়গায় কিন্তু তারা হয়তো বা দেখা যায় এই ক্ষেত্রে তাদের অবশ্যই একটা সংশোধন হওয়া উচিত, কারণ আমি এই জায়গায় কাজটা করতে যাচ্ছি যার কারণে আমি তার উপর জুলুম অথবা অত্যাচারটা করে যাচ্ছি, এক্ষেত্রে তার তো কোনো কিছু নেই, সে এখন আত্মহারা আর আমি এই সময় তাদেরকে টাকা করছি, সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া দরকার। এমন সবাই তো না যারা এই ধরনের টাকা চার্জ করবে, বাধ্যবাধকতা করবে, আমরা সেটার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে অবহিত করি, তাহলে দেখবেন এরাও সংশোধন হবে, আমরাও বেঁচে যাব, মানুষ জানতে পারবে। মাশাআল্লাহ, আমাদের এক ইসলামী SMS করেছে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি আরিফ রহমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ফায়ার সার্ভিস ওরা যদি ইচ্ছাকৃত দেরিতে আসে বা কাম কেয়ালি করে তাদের কি শাস্তি রয়েছে? তো আসলে আমরা আলোচনা করে ফেলেছিলাম তারা দেরিতে কি কারণ আসে, অথবা শাস্তি বলতে কি আসলে তাদের চেষ্টা তো করে তাদের মানুষকে বাঁচানোর জন্য, তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝারও আমল করা সে সৌভাগ্য দান করুক। আমরা প্রায় আজকে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের সাথে দর্শক আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের ফায়ার সার্ভিস ভাইদের পরিশ্রম নিয়ে, আসলে আমাদের অনুষ্ঠানের সময়ও সংক্ষেপ, তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি তাদের পরিশ্রম নিয়ে আলোচনা করার জন্য এবং তাদের বিভিন্ন বিষয়ে আমাদের যেগুলো করণীয় এবং আরও অনেক বিষয় আমাদের অসতর্কতার বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, তো আল্লাহ তাআলা আমরা যা শুনলাম তার উপর আমল করার সে সৌভাগ্য দান করুক এবং নিজেও যাকে শ্রবণ করি তার অন্য কাছে পৌঁছার সে সৌভাগ্য দান করুক, ইবাদত করার বেশি থেকে বেশি পরিমাণে সে সৌভাগ্য দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাই এটা আশা করবো, এটাই দোয়া করবো আল্লাহ তালার দরবারে, আল্লাহ তালা আমাদেরকে সুস্থ শরীরে ইবাদত করার সে সৌভাগ্য দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিক দাও।